الحمد لله رب العالمين، الصلاة والسلام على نبينا محمد صلوات الله سلامه عليه وعلى أهله وأزواجه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أيها الأخوات إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের ফেরেশতা তৈরি করেছেন। একটিকে বলা হয় মালাইকাতুর রহমা, আরেকটিকে বলা হয় মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। এই যে রহমতের ফেরেশতা, এটি মুমিনের কাছে আসে, মুমিনুন তাতু তাতুলি মালাইকাতুর রহমা কাবদা আরওয়াহিহিম। আরেকটি হচ্ছে হাদিসের ভিতরে এসেছে যে কাফের এবং মুনাফিকের আত্মাকে নিতে আসে হচ্ছে আযাব। মান ইযা হুদিরাল মুমিনুনা আতাতহু মালাইকাতুর রহমা বি হারিরাতিন বাইদা, যে যখন কোনো মুমিন মৃত্যুবরণ করে তখন রহমতের ফেরেশতা তার কাছে আসে সাদা রঙের একটি মানে সিল্ক নিয়ে, রেশমি কাপড় নিয়ে সাদা। ফায়াকুলুনা, সে তারা তখন বলে, উখরুজি রাদিয়াতান মারদিয়া আনকি ইলা রাওহিল্লাহ ওয়া রাইহান, যে তখন বলে যে আল্লাহর সন্তুষ্টি সহকারে এ রুহ তুমি চলে আসো রাউহিল্লা। এই যে রাউহিল্লা, এই কথাটা রহমাতুল্লাহি এর প্রতিশব্দ, মানে এটার একই অর্থ। এইভাবে তখন ফেরেশতারা তাকে বলে, ও রব্বি গাইরি গাদবান, এমন রবের দিকে আসো হে আত্মা যে রব তোমার উপরে রাগ করেনি। ফাতাখরুজি কাআতিয়াবি রিহিল মিস্ক, তখন এমন ভাবে রুহটা বের হয় যেমন একটি উত্তম মিস্ক, মানে হচ্ছে এক ধরনের সুগন্ধি, এর যে গন্ধটা যেমন একটা ছোট সুগন্ধি বোতল থেকে, শিশি থেকে যেভাবে বের হয়ে আসে আপোষে, ঠিক সেভাবে বের হয়ে আসে। তারপরে আমরা আরেকটি উদাহরণ দিয়েছি যে দুই দুই ধরনের ফেরেশতা একদিন ঝগড়া করেছিল। ফেরেশতা যে ঝগড়া করে, এইটা একটি হাদিসের ভিতরে এসেছে। সেই হাদিসটা হচ্ছে যে যে লোকটি 99টি খুন করেছিল, এ প্রসঙ্গে বলা বাহুল্য যে আমাদের দেশে নিজামুদ্দিন ডাকাত, নিজামুদ্দিন আউলিয়া, এই ধরনের আবর্জনামূলক অনেকের নাম বলে কিচ্ছা কাহিনী হাসি ঠাট্টা করা হয়, এগুলো করলে কিন্তু খুব গুনাহ হবে। হাদিসের ভিতরে কোনো নিজামুদ্দিন আউলিয়া, নিজাম ডাকাত বলে কিছুই নাই। এটি হচ্ছে হাদিস আশ শরীফ, পবিত্র আল সুন্না মুতাহারা, এটা ইয়ারকি অথবা মানে ফুর্তি করার মানে হাদিস নয়, যে যার নাম ইচ্ছা করলে নেওয়া যায় ইত্যাদি। এটা এই এই নিজামুদ্দিন ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন, এই হাদিস উম্মতে মুহাম্মদীর কেউ নয়। এটি হচ্ছে বনি ইসরাইলের একটি কাহিনী, যে বনি ইসরাইলদের ভিতরে এক লোক 99টি খুন করে যখন সে অস্থির হয়ে গেল যে আল্লাহর রহমত চায়, তখন তাকে একজন জ্ঞানী ব্যক্তি বলল যে তোমার জন্য আর কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না ইত্যাদি, হাদিসে এইভাবেই অনেকটা বলা হয়েছে। তখন সে রাগ হয়ে ওই লোক জ্ঞানী ব্যক্তিকেও সে হত্যা করল। তারপরে তার খুনের সংখ্যা 100 হয়ে গেল, 100টি খুন করে এখন সে আবারও খুঁজতে লাগলো যে আল্লাহর রহমত কোনোভাবে পাওয়া যায় কিনা। তখন একজন জ্ঞানী ব্যক্তি তাকে বলল যে তুমি ওই শহরে যাও, সেখানে আরেকজন জ্ঞানী ব্যক্তি আছে, সে তোমাকে একটি ব্যবস্থা করে দিবে। ওই শহরে যাওয়ার সময় তার মৃত্যু চলে আসলো। যখন তার মৃত্যু চলে আসলো, তখন মানে দুই ধরনের ফেরেশতা, মালাইকাতুল আযাব মালাইকাতুর রহমা, তারা ঝগড়া শুরু করে দিল। ফাখতাসামাত ফীহিল মালাইকাতুর রহমা ওয়া মালাইকাতুল আযাব ফাকালাত মালাইকাতুর রহমা, তখন রহমতের ফেরেশতা বলল, যা তাইবান মুকবিলান বিকলবিহি
ইলাল্লাহ, যে সে তো তওবা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে পথ চলছে, তার মুখোমুখি হয়েছে। আর আযাবের ফেরেশতা বলল, ক্বালাত মালাইকাতুল আযাব ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত, সে তো কোনো ভালো কাজ একটুও করেনি। বা আতাহুমুল মালাকুন ফি সূরাতি আদম, তখন আরেকজন ফেরেশতা আসলো যে মানুষের আকার ধারণ করে তার মীমাংসা করার জন্য। কিসু মা বাইনাল আরদাইনি ফা ইলা আইয়াতিহিমা কানা আদনা ফাহুয়ালা, যে 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 শহর যে দেশের দূরত্ব কম হবে তার মৃত্যুর স্থান থেকে, সেই জায়গার সে অধিবাসী হবে। ওই ফেরেশতার পরামর্শ ক্রমে ফাকাসুহু ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদি আল্লাতি আরাদা, তখন তারা মেপে দেখল যে যে শহরের দিকে সে যাচ্ছিল সেই শহরের সাথে ওর দূরত্ব হচ্ছে অল্প। তখন রহমতের ফেরেশতা তার রূহটাকে ধরে নিয়ে গেল। ফাকাবাদাতহু মালাইকাতুর রহমা, এখান থেকে স্কলার ইবনে হাজার আসকালান রাহমাহুল্লাহ তাআলা ফি কিতাব ফাতহুল বারি, তার 6 খণ্ড পৃষ্ঠা নাম্বার 517 তিনি বলেন, ফাহি ইশারাতুন ইলা আন্না তাইবা ইয়ামবাগি লাহু মুফারাকাতুন আহওয়ালি আল্লাতি ইতাদাহা ফি জামানিল মাফিয়াতি ওয়া তাহাওয়ালু মিনহা কুল্লুহা, যে যে যখন তওবা করে যেই অবস্থার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, যেখানে সে পাপের কাজ করত, তার উচিত সে জায়গা থেকে চলে আসা, সে জায়গাটা ছেড়ে দেওয়া। মনে করেন আপনি একটা শহরে থাকেন, সেখানে আপনি পাপ কাজ করেন, এখন আল্লাহ আপনাকে কিছু টাকা পয়সা দিয়েছে, এখন ভালো এক কিছু চাকরি করার সৌভাগ্য হয়েছে, তাহলে উচিত হবে ওই পাপ কাজের জায়গাটা ছেড়ে দিয়ে নতুন একটা চাকরি খুঁজে সেখানে মুভ করে যাওয়া ইত্যাদি, এইটাই বোঝায়। অথবা সেই অবস্থায় না ফিরে যাওয়া, যে পাপ কাজ যে একবার যেটা করে ফেলেছেন সেটা আবার না করা ইত্যাদি ইত্যাদি। কেননা ওই জ্ঞানী ব্যক্তি তাকে বলেছিল, ওয়ালা তারজিউ ইলা আরদিকা ফা ইন্নাহা আরদুসু, পাপ কাজের জায়গায় থাকতে নেই, সেখান থেকে চলে আসা উচিত। উদাহরণ হিসাবে আমি কোনো শহরের নাম নিতে চাই না, তারপরেও অপেক্ষাকৃত ভাবে কিছু কিছু শহর আছে কিছু কিছু পাপ কাজের জন্য বিখ্যাত, মানে সেখানে আসলে আপনার থাকা তেমন উচিত নয়, উচিত ওই শহর থেকে অপেক্ষাকৃত ভালো জায়গায় চলে যাওয়া যেখানে পাপ কাজটা কম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরা আয়াতুল কারীমার ভিতরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই আয়াতের ব্যাখ্যায় ক্বালা শাইখ ইবনে সাআদী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, উদউ লাহুমা বিরহমা আহিয়ান ওয়া আমওয়াতান, যে পিতা মাতা জীবিত অবস্থা এবং মরে গেলে তার জন্য এই দোয়া করা যায়, মানে জীবিত অবস্থায়ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এটা করা যায়, মৃত অবস্থায় করা যায়। কেউ যদি জীবিত অবস্থায় রাহিমাহুল্লাহ বলে, রাহিমাহুল্লাহ বলে, অসুবিধা নাই, তবে মানে এটা আমাদের সমাজে দেখা যায় না, তবে এর পরিবর্তে অনেকে হাফিজাহুল্লাহ বলে। সো যাদের আব্বা আম্মা এখনো জীবিত আছেন, অনেক বুড়ো হয়ে গেছেন, তাদের নামের সাথে নাম নিলে আমার আব্বা রাহিমাহুল্লাহ বললে কোনো সমস্যা নেই, এর মানে এই না যে তিনি ইন্তেকাল করেছেন, মানে করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি ইন্তেকাল করেন তাহলে অবশ্যই আব্বা এবং আম্মার জন্য রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহা এটা বলবেন, আর আরবিতে না বলতে পারলে সেটা বাংলায় আল্লাহ তার উপর রহম করো এটা বলবেন। এটা এই কথা আমরা বারবার বলছি কিন্তু প্র্যাকটিস করার লোকের সংখ্যা খুবই কম, এখনো আমাদের মুখ দিয়ে বের হয় না। এই হচ্ছে হতবাগা হওয়ার একটা বড় লক্ষণ, যে এত কোরআন হাদিস ঘাটার পরেও আব্বা আম্মা বলার সময় রহমাতুল্লাহ মুখ দিয়ে বের হয় না, আর দুনিয়ার সমস্ত কথা বের হয়। স্কলারের নাম বলার সময় রহমাতুল্লাহ ঠিকই বের হয়,
আপনি স্কলারের নামের সাথে রহমতুল্লাহ না বললে আপনার কোনো সমস্যা নাই, আপনার পিতা মাতা সবার আগে, স্কলারদেরও আগে, সুতরাং তাদের নামের আগে রহমতুল্লাহ নামের পরে বলা উচিত। যেমন হাদিসের ভিতরে এসেছে, এখানে আরেকটি ছোট কথা বলে রাখছি, সেটি হচ্ছে যে যে সকল নার্স হসপিটালে কাজ করে তাকে অ্যাঞ্জেল অফ মার্সি বলা জায়েজ নয়, অ্যাঞ্জেলস অফ মার্সি, যেটা অনেক সময় ইংরেজি বইগুলোতে থাকে অ্যাঞ্জেলস অফ মার্সি, মুসলিম বাচ্চাদের এটা শিক্ষা দেওয়া ঠিক হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইন্না রাজুলুন লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুল আন্না হাযা লি, যে একটা লোককে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দিবে, তখন সে লোকটা বলবে যে কে আমাকে এত মানে নেকি, আমার এই অবস্থার জন্য দায়ী, কার জন্য আমার মর্যাদা বের এত বৃদ্ধি পাচ্ছে জান্নাতের ভিতরে। ফায়াকালা ফায়াকুলা, তখন তাকে বলা হবে বি ইস্তিগফার লি ওয়ালাদিক লাক, যে তোমার পুত্র অর্থাৎ তোমার সন্তান, মানে সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, অসুবিধা নেই, আমরা বলেছি আরবি ব্যাকরণ অনুযায়ী উসলুবুত তাগলিব, যেখানে ছেলে বলা হয়েছে সেটা মেয়ে এবং ছেলে দুটাকেই ইন্ডিকেট করবে ইনশা আল্লাহ তাআলা। বি ইস্তিগফারে ওয়ালাদিক, যে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার পাঠ করেছে। এই হাদিসটুকু ইবনে মাজাতে এসেছে 3660, শেখ আলবানী সহি জামিউল জামে সাগিরে এই হাদিসটাকে শুদ্ধ বলেছেন, সহি বলেছেন। এইটার মানে হচ্ছে যে পিতা মাতার প্রতি ইস্তেকফার কিভাবে পাঠ করবে। আমরা ইতিপূর্বে অনেকগুলো ক্লাসে আস্তাগফিরুল্লাহ বলে বলেছি, কিন্তু আমি অন্যান্য কিতাব আমার নজরে এসেছে, স্কলাররা অধিকাংশ স্কলার আসলে ওটাকে সমর্থন করেন নাই, যেটা আমি আপনাদেরকে আগে বলেছি। আস্তাগফিরুল্লাহ লি আবি, আস্তাগফিরুল্লাহ লি উম্মি, এভাবে বললেও হবে, তবে এর থেকে উত্তম হলো আল্লাহ মাগফিরলি আবি, আল্লাহ মাগফিরলি উম্মি, এভাবে বলা। আবার জেনে নিন, ইস্তেকফার করার জন্য বলা হয়েছে, কিন্তু এর কায়দাটা অধিকাংশ স্কলার, যেটা আমি আগে বলেছি, সেই অবস্থান থেকে আমি এখন সরে আসছি আপনাদের খেদমতে। আবারও বলছি যে আমার নজরে এসেছে কিছু স্কলারদের কথাবার্তা, যেখানে বলা হচ্ছে যে পিতামাতার জন্য ইস্তেকফার পাঠ করার সময় আস্তাগফিরুল্লাহ বলা জরুরি নয়, নিজের জন্য জরুরি, পিতামাতার জন্য জরুরি নয়, তবে বললে শুদ্ধ হয়ে যাবে, না বলাই ভালো, এটাই হচ্ছে মেজরিটি স্কলারদের কথা। এখানে তারা বলছেন যে এই কথাটা দুইভাবে বলা যায়, একটা হচ্ছে আল্লাহুম্মাগফিরলি আবি পিতার জন্য, আল্লাহুম্মাগফিরলি উম্মি, হে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো, হে আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করো, এটার মানেই হচ্ছে পিতা অথবা মায়ের জন্য ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ লি মানে আমি আস্তাগফিরুল্লাহ বলছি যে আমার জন্য আমি ইস্তিগফার চাইছি, ক্ষমা চাইছি, ওভাবে বললে হবে, তবে এটা বলাটাই উত্তম, কেননা এর সমর্থনে অনেক স্কলারদের কথা রয়েছে। আরেকটি ভাবে বলা যায়, সেটি হচ্ছে রাব্বিগফিরলি আবি, রাব্বিগফিরলি উম্মি, এভাবে এটা এটাকেও ইস্তেকফার বলা হবে। তাহলে আমরা দুইভাবে পিতামাতার জন্য ইস্তেকফার স্কলারদের লেখা থেকে পাচ্ছি, একটি হচ্ছে আল্লাহুম্মাগফিরলি আবি পিতার জন্য, আল্লাহুম্মাগফিরলি উম্মি, আর একটা হচ্ছে রাব্বিগফিরলি আবি, রাব্বিগফিরলি উম্মি, এটা এটা। যেমন আপনি সিজদার ভিতরে গিয়ে দোয়া করবেন, তো সিজদার ভিতরে গিয়ে দোয়া করলে পিতা মাতার জন্য ইস্তেগফার পাঠ করেন সিজদার কাছে, সিজদাতে গিয়ে, তো এটা তো অনেক ভালো, আল্লাহ এটা কবুল করবেন ইনশাআল্লাহ। আর এমনি আব্বা বললে রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ আলাইহা, সেটাও রহমত চাওয়া বোঝায়, আল্লাহ ইয়ারহামুহু
রাহিমাকাল্লাহ, রাহিমাহুল্লাহা ইত্যাদি ইত্যাদি যেভাবে, অথবা বাংলায় হে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো, হে আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করো, আরবিতে না জানলে বাংলায় বলা যাবে ইনশাআল্লাহ। কিন্তু বলতে হবে, বললে তার গুনা মাফ হতে থাকবে এবং আল্লাহ পিতা ও মাতাকে জান্নাতে উচ্চ মর্যাদা দিবে, এবং এটাই হচ্ছে এর উপকার। আশা করি বুঝতে পেরেছেন, এবং সেটা হচ্ছে রহমত কামনা করাই বোঝায়। তারপরে কাউকে ইয়া রাহমাতাল্লাহ এইভাবে ডাকা জায়েজ নয়, লা ইয়াজুজ হাজা মিন দোয়া সিফাতিল্লাহি তাআলা, আল্লাহর সিফাত নিয়ে কাউকে মানে ডাকা যায় না রাহমাতাল্লাহ। এই কারণে এই নামটা রাখা ঠিক নয়। জাস্ট এখানে একটু নামের অনেক মাসালা রয়েছে, আমি বিস্তারিত আলোচনা করে আপনাদের বিরক্তি আনতে চাই না, তবে যেহেতু প্রাসঙ্গিক প্রসঙ্গে এসেছে রহমাতুল্লাহ, এই নামটা রাখা ঠিক হবে না, ঠিক নয়। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত, আমাদের সমাজে আছে। আল্লাহ আমাদেরকে সবাই সঠিক জ্ঞান অনুসন্ধান করার তৌফিক দান করুন, আমিন। একটা নবীর মানে স্ত্রীর নাম একটা হাদিসে এসেছে, হাদিসটা মানে হাদিস ঠিক নয়, একটি আসারের ভিতরে এসেছে। ইমাম সুয়ুতি বলেছেন যে জাওজাতু আইয়ুব আলাইহিসসালাম রহমাতু রাদিয়াল্লাহু আনহা বিনতে মিয়াস বিন ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিসসালাম, মানে এটা স্কলাররা এখানে এগ্রি করেনি, রহমা বিনতে মিশা ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব, রহমা এই নামটা রাখা ঠিক নয়, এটি হচ্ছে বটম লাইন। আশা করি এই জিনিসটাও যখন আপনারা পাবেন কোথাও, মানে রহমা এটা আল্লাহর একটি বিশেষ গুণাবলী সিফাত, এটার নাম এভাবে রাখা ঠিক নয়, কারণ এই নামে ডাকা যায় না, ইয়া রাহমাতাল্লাহ এভাবে কাউকে ডাকা জায়েজ নয়। সুতরাং নাম রাখলে তো ডাকতেই হবে, আশা করি বুঝতে পেরেছেন। এটা চাইতে হয়, এটা একটি দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পছন্দ করেন, এটা যেহেতু পছন্দ করবেন না এবং এটার কোনো দলিল নাই, সুতরাং এটা বলে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করার কোনো অর্থ হয় না, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন যে মানে হাদিসের ভিতরে এসেছে সহিহ বুখারীতে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قبل رسول الله صلى الله عليه وسلم حسن بن علي وعنده أقرع بن حابش التميمي جالسا جي نبي صلى الله عليه وسلم تيني أكبر حسن ابن علي من تار ناتي الحسن نبي صلى الله عليه وسلم ناتي نام كي الحسن ইমাম হাসান না, দেয়ার ইজ নো ইমাম হাসান ইন হাদিস। সুতরাং যাকে যে নামে ডাকা হয় সেই নামেই বলা উচিত। আমাদের দেশে ওই শিয়াদের পাল্লায় পড়ে আমাদের কিছু শব্দাবলী নষ্ট হয়ে গেছে, সেটা একটা হচ্ছে কোনো কিছু নাই ইমাম হাসান ইমাম হোসেন, এখানে ইমাম বলে কোনো হাদিসে লেখা হয়নি, বলা হয়েছে আল হাসান। আল হাসান একজনই, সেটি হচ্ছে আল হাসান বিন আলী, আলীর পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুমা। তো তাকে চুমু খেয়েছিলেন কে? তার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে চুমু খেয়েছিলেন, আর সেই জায়গায় বসেছিল আকরা ইবনে হাবিস আত-তামিমি। তখন ওই লোকটা, ও একটা বেদুইন লোক, সে বসেছিল, সে দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে চুমু খাচ্ছে, সুবহানাল্লাহ। ফাকাল আল আকরা, ঠিক তখন আল আকরা বলল, ইন্নালি আশরা মিন আল ওয়ালিদ মা কব্বালতু মিনহুম আহাদান, যে ইয়া রাসূলুল্লাহ আমার তো 10টা বাচ্চা কাচ্চা আছে, আমি ওই বাচ্চাদেরকে কখনোই চুমু খাই না। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে নজর করে তাকালেন, অবাক হলেন। তোমা কল, তখন তারপরে বললেন, মান লা ইয়ারহামু লা ইয়ারহাম, যে অন্যকে রহমত দেখায় না সে রহমত পায় না। আবার বলছি, মান লা ইয়ারহামু লা ইয়ারহাম,
হ্যাঁ, যে অন্যকে রহমত দেখাবে না, মানে চুমু খাওয়া, বাচ্চাদেরকে চুমু খাওয়া, এটি হচ্ছে রহমত দেখানো বুঝায় হাদিসের ভাষায়। আপনাদের যাদের বাচ্চা আছে তাদের গালে চুমু খাবেন, কিন্তু এখানে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যখন সে বালেগা হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন আবার জড়িয়ে ধরে চুমু খাওয়াটা ঠিক নয়। তখন আপনার কালচার এবং আপনার নিজের মানে পরিবেশ পরিস্থিতিটাকে বিবেচনায় রাখতে হবে। আমরা লক্ষ্য করেছি মানে অনেক অ্যাডাল্ট ছেলে যাদের গোঁফ দাড়ি উঠেছে তাদেরকে তাদের মারা জড়িয়ে ধরে সিনেমার মতো চুমু খায় ইত্যাদি, এগুলো মানে যদিও নিষেধ নাই কিন্তু শাহওয়াতের সাথে যদি চলে আসে, কেউ যদি কন্ট্রোল করতে না পারে তাহলে বিরত থাকাই ভালো। এটি হচ্ছে ছোট অবস্থায় চুমু খেতে হবে, যখন তারা বালিগ হয় নাই তখন, আল্লাহই সবচেয়ে উত্তম জানেন। কিন্তু কেউ যদি খেয়ে থাকে তাহলে এটা তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, সে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে। কিন্তু মানে স্কলাররা বলেছেন যে কোনো ধরনের মনের ভিতরে যদি কোনো কুপবৃত্তি মানে থাকে, কন্ট্রোল করা না যায়, তখন সিনেমার মতো এই এই ধরনের অ্যাক্টিং করার কোনো অর্থ হয় না। আশা করি বুঝতে পেরেছেন। মা বাবাও যেরকম প্রাপ্তবয়স্ক মেয়েকে এইভাবে জড়িয়ে ধরে চুমু খেতে পারবে না এরকম, কিন্তু এটা হারাম নয়। মানে এটি ডিপেন্ড করে মানে পিতা এবং মাতার কালচার, রুচি এবং তাদের প্রচলিত প্রথার উপরে। সুতরাং অনেকে আছে কপালে চুমু খায়, হয়তো এটাই উত্তম। মানে কোথায় চুমু খাবে সেটাও নির্ভর করে তার বাচ্চাটার বয়স কত এরকম। তবে ছোট বাচ্চাদেরকে চুমু খাওয়ার কথাই এখানে উল্লেখ করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন, এবং এটাকেই হাদিসের ভাষায় রহমত বলা হয়েছে। বড় অবস্থায় চুমু খাওয়ার কোনো বর্ণনা মানে মানে হাদিসের ভিতরে আসেনি, আশা করি বুঝতে পেরেছেন। ও সহিহ বুখারীতে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় আসলেন তখন তার জ্বর উঠেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিয়ে হয় নাই, তার মানে খুব ছোট। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে ওই আয়েশার গালে চুমু খেয়েছেন, সুবহানাল্লাহ, এবং তখন বলেছে আমার মেয়ে তুমি কেমন আছো। সহিহ বুখারী আইদান বারা দাখালা মা আবি বকর আলা আহলাহু বাদা আন ওয়াসালা মদিনা মিহা মুহাজিরান, মুহাজির হিসাবে যখন তার পরিবার মদিনাতে আসলো তখন আয়েশার জ্বর হলো। ফা ইযা আয়েশা তু ইবনাতিহি ফামাদ্দাজাআতা কদ আসাবাতহা হামা, সে একেবারে মাদ্দাজাত মানে সে বিছানা শয্যাশায়ী হয়ে পড়ল, এবং তার হামা মানে তার একটা জ্বর হলো। তখন আবু বকর সিদ্দিক ফারাআইতু আবাহু কুব্বালা খাদহা, তখন আবু বকর সিদ্দিক আয়েশার গালে চুমু খেয়েছিলেন, তাতে বোঝা যাচ্ছে যে বাবা মেয়ের গালে চুমু খাবে, এটি ছোট অবস্থায় এটা উত্তম, এটা রহমা। ওয়াকাল, তখন ওই মেয়েটাকে আবু বকর সিদ্দিক বলছেন কাইফা আনতা ইয়াম বাগি ইয়া বিনতি, হে আমার মেয়ে তুমি কেমন আছো। এই যে চুমু খেয়ে বাচ্চাকে জিজ্ঞাসা করা, এটি হচ্ছে মাসনুন, ভালো, আর রহমত এভাবে দেখা যায়। এটা আসলে আমরা সবাই কম বেশি করি, তবে করাটা উত্তম। অনেকের বাবা যদি না করে তাহলে স্বামী মানে স্ত্রী স্বামীকে বলবে যে তুমি কেমন বাবা, এটা আড়ালে নিয়ে বলবে যে তুমি তাকে আদর করে চুমু খাও। এভাবে অনেকে লজ্জায় অনেক সময় মানে চুমু খায় না বাচ্চাদেরকে, তখন বলতে হবে যে হাদিসের ভিতরে চুমু খাওয়াটা বাচ্চাদের চুমু খাওয়ার কথা এসেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে রহমতের সাথে তুলনা করেছেন। সুতরাং সুন্না হচ্ছে বাচ্চাদের গালে চুমু খাওয়া, যার যার সন্তান, তাই বলে অন্যের সন্তানের গালে চুমু খাওয়া ঠিক নয়, বিশেষ করে উত্তর আমেরিকায়, তখন চাইল্ড এবিউজ অথবা অন্য কোনো অপরাধে আপনি জড়িয়ে পড়তে পারেন। আশা করি সেদিকটাও লক্ষ্য করবেন, এটা কিন্তু নিজের বাচ্চার জন্য হাদিসটা এসেছে, আশা করি বুঝতে পেরেছেন। এবং
সেটি ছোট অবস্থায় হচ্ছে অতি উত্তম, বড় ভাই হলেও আমি কি নিষেধ একটা নাই। মিনিট, ওয়াজা শাইখুন ইউরিদুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ আমারানা আল ইসলাম বি আন্না ইয়ারহামুল কবীর মিন্না আস-সাগীর, যে বড়দেরকে সম্মান করা আর ছোটদেরকে আদর করা আমাদের ইসলামে বলে। ওয়াজা শাইখুন ইউরিদুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأبت القوم عنه أن يعشعوه له, যে একটি বয়স্ক লোক সে মানে এসেছিল এবং অন্যরা তাকে সম্মান করেনি। فقال النبي صلى الله عليه وسلم ليس منا, সে আমার কেহ নয়, من لم يرحم صغيرنا ويوقر كبيرنا, যে যে মানে ছোটদের উপর রহম করে না আর বড়দের উপরে সম্মান করে না সে আমার কেউ নয়। এই এই অর্থে এখানে ছোট হচ্ছে বাচ্চা, বাচ্চার উপরে রহম করতে হবে। আমাদের সমাজে দেখা যায় মসজিদে ছোট বাচ্চা নিয়ে গেলে মানুষ খুব রাগারাগি করে, এটা কিন্তু ঠিক নয়। মসজিদে ছোট বাচ্চা এবং পাগলের হাত থেকে মসজিদকে বাঁচাও। ইজতিনাবুল মাসাজিদ লাইক মাজনুন ওয়াল আতফাল ইত্যাদিতে, এই হাদিস সহি নয়, প্লিজ হাদিস সহি নয়, সেটা আপনারা মানে লক্ষ্য করবেন। আমাদের বাংলাদেশি মসজিদগুলোতে ছোট বাচ্চাদেরকে কখনই ঢুকতে দেওয়া হয় না। এই এক মানে বাংলাদেশিদের মতো এরকম হাদিস বিরোধী সমাজ আর কোথাও আছে কিনা আল্লাহই ভালো জানে। এই একটা হতবাকা সমাজ, হাদিসের ভিতরে নাই একটা যে হাদিসের কথা বলা হয়েছে সেটি হচ্ছে অতি দুর্বল, এটি হাদিস, এটা দলিল নয়। মসজিদে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় এবং তার উপরে আপনাকে ধৈর্য ধরতে হবে, এত রাগারাগি করা যাবে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াতেন তখন তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ পেতেন, এটা হাদিসের ভিতরে আছে। তো বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে, এটা কি বাসা থেকে না মসজিদ থেকে? মসজিদ থেকে। সুতরাং মসজিদে মসজিদের ভিতরে বাচ্চা নিয়ে যাওয়া যায়, এটা এটা কোনো সমস্যা না, এটা জাওয়াজ, এবং নিয়ে গেলে বাচ্চাদের উপরে রহম করতে হবে ইত্যাদি। ইমামেরও উচিত নামাজটা সংক্ষিপ্ত করা। ইমাম সাহেব যে লম্বা কেরাত ধরেন আর কোনো খবর থাকে না, এটাও খারাপ। ইমাম সাহেবেরও এই ধরনের যোগ্য ইমাম নিয়োগ করা উচিত। আমাদের হতভাগা দুই ধরনের, একটা হচ্ছে আমরা জ্ঞানের দিক থেকে হতভাগা, আমরা জানি না, আর একটা হচ্ছে আমাদের সমাজে ইমামগুলি কিছুই জানে না অথবা খুব কম জানে, দুইটার একটা। তো উনি নামাজ পড়তেছে আর কোনো হুশ নাই, এদিকে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, ইয়ে করতেছে, ধমক দিচ্ছেন। ধমক দেওয়াটা উচিত নয়, কারণ তাদের উপরে রহম করতে হবে, এটাই হাদিসে বলা হচ্ছে। মানলাম ইয়ার হামসাগি ইরানা, সেই ব্যক্তি কেউ আমার নয় যে বাচ্চাদেরকে রহম করে না। বাচ্চাদের রহম করা মানেটা কি? নিজের বাচ্চা হলে চুমু খেতে হয় আর অন্যের বাচ্চা হলে মাথায় হাত বুলাই দিতে হবে অথবা তার উপরে রাগারাগি করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন, মসজিদে নিয়ে গেলে এতে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, এটা হচ্ছে তারবিয়া, লালন পালনের উপরে পড়বে। অবশ্যই যে সকল বাচ্চা অত্যন্ত মানে গন্ডগোল করে, যাদের অসুখ রয়েছে ADHD মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা অনেক বাচ্চার থাকতে পারে, যে বাচ্চা প্রতি মিনিটে প্রায় 1 থেকে 2 বার নড়ে যায় জায়গা থেকে, দৌড়াদৌড়ি করে, এই ধরনের চঞ্চল বাচ্চাকে ডাক্তার দেখাতে হবে, চিকিৎসা করাতে হবে। তাকে অবশ্য মসজিদে নিয়ে যাওয়াটা ঠিক নয়, এটি অবশ্য একটি সহি কথা। অসুস্থ বাচ্চা, অসুস্থতা বিভিন্ন ধরনের, সাইকিয়াট্রিক্যালি অসুস্থতাও অসুখ। তো একটা বাচ্চা যে ADHD যায় অসুখে ভুগছে, সেই বাচ্চাটা একটা বাচ্চাই হয়তো সমস্ত মসজিদের পরিবেশ নষ্ট করে দিতে পারে, এটাও কিন্তু আপনাদের নজরে রাখতে হবে। কিন্তু কোনো বাচ্চা যদি গন্ডগোল না করে, স্বাভাবিক ভাবে একটু এদিক সেদিক যায়, তাহলে সেটাকে আমাদের সহ্য করতে হবে, তার প্রতি স্নেহ দেখাতে হবে। আর যে বাচ্চার মানসিক সমস্যা আছে, যেমন ADHD যদি থাকে, তাহলে সে বাচ্চা চিকিৎসা করাতে হবে।
তাকে বারবার মসজিদে গিয়ে অন্য মানুষের বিরক্তি উৎপাদন করা ঠিক হবে না, আশা করি বুঝতে পেরেছেন। প্রাসঙ্গিক ক্রমে বলে ফেললাম, এটি বোঝা অত্যন্ত জরুরি ছিল, বোঝা উচিত। কারণ দেখা যায় যে সব বাচ্চা মসজিদে তেমন গন্ডগোল করে না, দু একজন, এবং তারা তাদের মানসিক সমস্যা আছে বলে আমি সাইকিয়াট্রিস্ট হিসাবে আপনাদেরকে পরামর্শ দিয়ে রাখছি অ্যাডভান্স, যে খুব সম্ভবত তার ADHD আছে, তার জন্য রিটালিন অথবা অন্য কোনো স্টিমুলেন্ট, মিথাইলফেনিডেট, এই ধরনের কোনো ওষুধ খাওয়ালে তার ইম্প্রুভ করবে, এই সিমটমগুলো ইম্প্রুভ করবে, সেই বাচ্চাকে চিকিৎসা করা উচিত। তারপরে হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কলবি ওয়ালা সূরা, যেই ঘরের ভিতরে ছবি থাকে অথবা যেই ঘরের ভিতরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, মালাইকাতুর রহমান। এই যে রহমতের প্রবেশ করে না, এখন এই বাসার ভিতরে ক্যালেন্ডারে মানুষের ছবি থাকলে আপনাদের উচিত ওই ছবিটার মাথাটা বিকৃতি করে দেওয়া, মানে ওখানে একটা স্টিকার লাগিয়ে দেওয়া যেন এটা বোঝা না যায়, অথবা কালি দিয়ে এটাকে বিকৃত করে ফেলা অথবা কাগজটা তুলে ফেলা ইত্যাদি। কিন্তু ছবি ঘরের ভিতরে সে মানে যদি থাকে, যেমন টাকার ভিতরে ছবি আছে, পাসপোর্টের ছবি আছে, এগুলো মানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মানে সামর্থ্যের উপরে আমাদের দায়ী করবেন না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এগুলো ছাড়া মানে ছবি, মানুষের ছবি, যেমন পিতা মাতা ইন্তেকাল করেছে তাদের ছবি ওইভাবে টাঙ্গিয়ে না রাখাটাই ভালো, উত্তম। যদি পিতা মাতার ছবি থাকে তাহলে ছোট অ্যালবামের ভিতরে ছোট করে নেগলিজেন্ট ভাবে রেখে দিতে পারেন, হিস্ট্রিক্যাল ডকুমেন্ট হিসাবে যদি কেউ দেখতে চায় ইত্যাদি এইভাবে। কিন্তু একেবারে টাঙ্গিয়ে রাখাটা ঠিক নয়, কেননা ওখানে ওই ঘরের ভিতরে মালাইকাতুর রহমা প্রবেশ করে না ইত্যাদি। কুকুর মানে পালার ব্যাপারে ইসলামে নিষেধ করা হয়েছে, ফাকাদ হারামাল ইসলাম ইত্তানা উল কালবি ইল্লা কালবুল হেরাসা ও কালবু সাইদ। কালবু সাইদ মানে হচ্ছে যে শিকারী কুকুর, অথবা হেরাস আল কালব মানে হচ্ছে যারা পাহারা দেয়। পাহারা দেওয়ার কুকুর, আমাদের দেশে পাহারা দেওয়ার জন্য অনেক গৃহস্থের বাড়িতে কুকুর থাকে, সেটা হারাম নয়, সেটা হালাল। আর যদি শিকারী, শিকারী কুকুর অবশ্য আমাদের দেশে নাই, আমাদের কোনো কুকুরই বাংলাদেশের আল্লাহর রহমতে শিকার করে না, আমরা নিজেরাই তীর ধনুক অথবা বন্দুক দিয়ে অথবা অন্য কিছু দিয়ে শিকার করি ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমাদের কুকুরের প্রয়োজন নেই, শুধু পাহারা দেওয়ার জন্য কুকুর আমাদের দেশে আছে, সেটা হালাল। এটা ছাড়া অন্য কোনো কারণে প্যাট এনিমেল হিসাবে কুকুর রাখাটা জায়েজ নয়। লা তাদখুলু মালাইকাতু বাইতান ফিহিল কালবুন, যে ঘরে কুকুর থাকে সেটা, এই হাদিসটার ভিতরে শুধু কুকুরের কথাটা এসেছে, হ্যাঁ ছবির কথাটা নাই, কিন্তু ছবি অন্য হাদিসে এসেছে, আশা করি বুঝতে পেরেছেন। মানে বড় ধরনের ছবি আর কুকুর বাসায় রাখলে সেটা ফেরেশতা আসবে না। এখন কুকুর যদি কারোর বাসায় থাকে, এখানে প্রিয় শ্রোতা আপনাদের খেদমতে বলছি, কারোর বাসায় যদি কুকুর থাকে সেখানে আপনি বেড়াতে যেতে পারেন, অসুবিধা নেই। কেননা কুকুর থাকলেই সেটাকে ঘৃণা করতে হবে এমনটি নয়, এতে আপনাকে বুঝতে হবে। এখানে আবার অতিরিক্ত করা যাবে না, যেমন কিছু ট্যাক্সি ড্রাইভার ভাই, আমি একটা শহরের কথা জানি, নিউ অরলিন্স, সেখানে একজন ট্যাক্সি ড্রাইভার একবার একটি গার্ড ডগ, যে অন্ধ লোক যে পথ চলে তার একটা কুকুর থাকে, সে অন্ধকে চালায়, সেই কুকুর সহ সে ট্যাক্সিতে উঠতে চেয়েছিল। ট্যাক্সি ড্রাইভার ভাই, উনি মুসলিম ছিলেন, তিনি ওই প্যাসেঞ্জারকে নিতে অস্বীকার করেন, তখন তাকে নিউ অরলিন শহরে তাকে জেলখানায় থাকতে হয়েছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল, বন্দি করেছিল, কেননা এটি হচ্ছে নিয়ম লঙ্ঘন, এই ধরনের আচরণ করা যাবে না। কেননা কুকুর হারাম, কিন্তু কুকুর অ্যাবসলুটলি হারাম নয়,
পাহারা দেওয়ার জন্য, শিকারের জন্য দুই কারণে কুকুর রাখা যাবে সেটি। সুতরাং কুকুরকে ঘৃণা করা যাবে না, এটা এটা কুকুরের লালা লাগলে শুধু এটা নাপাক হয়, তার মানে কুকুরের শরীর নাপাক নয়। হ্যাঁ, এখানে যদি টাচ লাগে তাহলে এটার কোনো সমস্যা নেই, এটা হচ্ছে তার লালাটা। এই যদি আর কারো যদি ফোবিয়া থাকে তাহলে সেটি ভিন্ন কথা। এই কারণে কুকুরকে যে ব্যক্তি পানি খাইয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিওয়ার্ড দিয়েছেন, বাইনা রাজুলুন বি তারিক আশতাদ্দা আলাইহিল আতাশ, সে রাস্তায় হাঁটতেছিল একটি মানুষ, তখন তার মানে খুব তৃষ্ণা হচ্ছিল, ফাওয়াজাদা বিয়ান, সে তখন একটা কুয়ার কাছে গেল, তারপরে সে ভালো করে কুয়া থেকে পানি খেলো, ফানাজালা ফিহা ফাশারাবা তুম্মা খারাজা, তখন পানি খেয়ে হাঁটতে লাগলো, তখন সে দেখলো ফাইজা কালবুন ইয়ালহাতু ইয়াকুলু তারা মিনাল আতাশ, যে একটি কুকুর সে রোদে মানে তৃষ্ণায় জিহ্বা বের করে হা হা করছে, মানে তৃষ্ণার্ত কুকুর। ফাকালা রাজুল, সে লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আতাশ মিথলু আল্লাযী কানা বালাগা মিন্নি, যে কুকুরটা সে আমার মতোই তৃষ্ণার্ত হয়ে পড়েছে। তখন সে মানে একটা জুতা বের করে সেই কুয়াতে ফেলে দিল। হ্যাঁ, ফামালাল খুফা ও মা, সে তার খুফ মানে এক ধরনের চামড়ার জুতা সে মানে খুলে, ফাসাকাল কালবা, সে তার জন্য পানি নিয়ে আসলো, ফাশাকারাল্লাহু লাহু, তারপর সে মানে তাকে খাওয়ালো এই জুতা দিয়ে পানি তুলে ওই কুকুরটাকে এসে খাওয়ালো। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে শুকর আদায় করলো, ফাগাফার আল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইম আজরান, যে ইয়া রাসূলুল্লাহ, যে মানে প্রত্যেকটি ভালো কাজের জন্য এরকম পুরস্কার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে খবর দিচ্ছেন যে পুরস্কার রয়েছে, ফি কুল্লি জাতিল কাবদিন রাতবাতিন আজর, যে প্রত্যেক উত্তম কাজের জন্য পশুর প্রতি রহম দেখালেও সেরকম পুরস্কার পাওয়া যায়। এই প্রসঙ্গে একটা কথাই বলে রাখি যে এত ঘৃণা করা উচিত নয়, এটা একটা সীমা থাকা উচিত। আপনার কোনো কারণে যদি কুকুর লেগেই যায় তাহলে কুকুরকে আঘাত করা ঠিক নয়, এটা। আর একটা হচ্ছে এত বেশি ঘৃণা দেখানো ঠিক নয়, একটু বেঁচে থাকতে হবে, এটি এর কারণ আছে। কি কারণ? তারও দলিল আছে, এই যে আমরা কুকুরকে অতিরিক্ত ঘৃণা করতে পারবো না এটারও দলিল আছে। দলিলটা কি? সহিহ আল বুখারিতে ইমাম বুখারি হাদিসের ভিতরে বলছেন যে মসজিদের নববীর ভিতরে কুকুর আসতো যেত, সুবহানাল্লাহ, ওয়াকাদ কানাত কালবু তাখদু ওয়া তারাহু ফিল মসজিদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহদিহি কামা ফি সহিহ আল বুখারি। সহিহ বুখারিতে আছে যে মসজিদের নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন কুকুর আসা যাওয়া করতো মসজিদের নববীতে। আপনি শুধু একটা চিন্তা করেন যে বর্তমানে যদি কোনো মসজিদে একটা কুকুর প্রবেশ করে তাহলে কিয়ামত হয়ে যাবে। আমাদের বাংলাদেশি সমাজের যে মেন্টালিটি, মানে হয়তো একটা মিটিং করবে, না হয় মানে কোপাকুপি হয়তো করবে না নর্থ আমেরিকায়, কিন্তু এমন ঝগড়া করবে যেন কিয়ামত হয়ে যাচ্ছে। অথচ ওই মসজিদের ভিতরে কোনো মুসল্লি সুন্নত মানে না, তারপরে তাওহীদ মানে না, শিরিক করে, এগুলোর কোনো সমস্যা নাই, এগুলো ঠিক আছে। কুকুর কেন প্রবেশ করলো? এই কারণে একেবারে অশুদ্ধ হয়ে গেল সব। অথচ কুকুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মসজিদের ভিতরে আসা যাওয়া করতো, সেটা তিরমিজির হাদিসেও আছে, তারপরে ইবনে ওমরের হাদিসেও আছে, বুখারিতেও আছে। এখন বুখারি তিরমিজিকে যদি মানেন তাহলে আপনার মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে, এত ঘৃণা করা যাবে না। যেন সহি জামে ও সগিরের ভিতরে সে কালবায়নি বলছেন, ওয়াকায়না জালিকাল কালব, ওই যে কুকুর একটা, এই যে খালি
নবী সাল্লাহ সাল্লামের বাসায় কুকুর চলে আসতো, সুবহানাল্লাহ, নবী সাল্লাহ আলাইহি সাল্লামের বাসায়ও মাঝে মধ্যে কুকুর চলে আসতো। এই কুকুরটার মালিক কে বলেন? আল হাসান আল হুসাইন, নবীর নাতি, দুই নাতি, অথবা আল হাসান অথবা হুসাইন, দুইজনের একজনের কুকুর ছিল। সেই কুকুর মাঝে মাঝে নবী সাল্লাহ সাল্লামের বাসায় চলে আসতো। তখন ফেরেশতা জিব্রাইল আলাইহি সালাম আসলে নবী সাল্লাহ সাল্লামকে খবর পাঠাইতো যে আমি তো বাসায় ঢুকতে পারছি না, কারণ আপনার ঘরের ভিতরে একটা কুকুর টেবিলের নিচে অথবা কোনো ফার্নিচারের নিচে লুকিয়ে আছে। ওয়াকায়না যালিকাল কালবু জারওয়ান লিল হাসান আল হুসাইন তাহতা তাদাদিন লাহু ফাআমারা বিহি ফাআখরাজা। তখন নবী সাল্লাহ সাল্লাম কুকুরটাকে তাড়িয়ে দিতেন। এটাতে বোঝা গেল যে কোনো হারাম যেটা মানে বলা হয় সেটা এত ঘৃণা মানে করতে নাই, বিশেষ করে কুকুরের ক্ষেত্রে এই হুকুমটা খুব আমাদের লক্ষ্য করতে হবে। আমরা আমেরিকায় যেহেতু থাকি, অনেকেই কুকুরের সাথে আপনাদের কিছু ইন্টারাকশন হয়, আশা করি এক ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করবেন। একেবারে চিৎকার করে সিন ক্রিয়েট করা ঠিক নয়, আশা করি বুঝতে পেরেছেন। আর এটা যদি কোনো কারণে আপনার ঘরে চলে আসে, তাহলে এখানে পানি দিয়ে ধুইতে হবে না। সেটি হচ্ছে যে ওর লালা যদি লাগে, তখন ও যদি চাটে, কুকুরটা যদি লিক করে চাটে জিব্বা দিয়ে, তখন পাত্রকে ধুইতে হবে, কিন্তু অন্য সময় নয়। এই হচ্ছে কথা। আশা করি সহি দলিলের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মসজিদের নববীতে কুকুর আসা যাওয়া করতো, এবং এই কুকুর নবী সাল্লাহ ইসলামের বাসার ভিতরে প্রবেশ করতো, এবং তার মালিক ছিল হয় হুসাইন অথবা হাসান। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে কুকুর এবং ছবি মানে দুটা রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু বিকল্প হিসাবে এই যে ছবি যদি থাকেই তাহলে লুকায় রাখবেন, এইভাবে ডিসপ্লে করবেন না, এইরকম যেমন কুকুর থাকলে ঘর থেকে বের করে দিবেন ইত্যাদি। এই দুটাকে একই দৃষ্টিতে দেখলে আমাদের সমস্যা অনেক কমে যায়, আশা করি বুঝতে পেরেছেন। যেই মহিলা একটা বিড়াল, বিড়াল হচ্ছে মুসলমানদের জন্য একটা পারমিসেবল প্যাট, কিন্তু বিড়ালকে যদি ঠিক মতো খাবার এবং পানি না খাওয়ায়, তাহলে সেই বিড়ালের জন্য একটি মহিলাকে দোজকে দেওয়া হয়েছে বলে বুখারিতে হাদিসে আছে, বুখারি সহিহ আহমদ। দাখালাত ইমরাআতান নার, একজন মহিলাকে মানে দোজকে নিক্ষেপ করা হয়েছে, প্রবেশ করানো হয়েছে। ফি হিরাতুন হিরা, একটা হিরা একটা বিড়াল, হাবাসতুহা লা হি আতআমাহা আতআমাতাহা ওয়া সাকাতিহা ওয়া লা হি হিয়া তারাকাতুহা তাকুলু ওয়া খাশাশাল আরদ। যে ওই বিড়াল মানে ক্ষুধার চোটে সে মাটিতে যে কেঁচো আছে, মানে কিলবিল করে পোকামাকড়, সেই কেঁচো খেতেছিল ওই বিড়াল। তাকে খাবার দেয়নি ওই মহিলা, পানিও দেয়নি, খাদ্য দেয়নি। তখন এই অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে দোজখে নিক্ষেপ করেছে। এই কারণে মানে পশু পাখির উপরে রহম করলে আল্লাহ আপনার উপর রহম করবে ইনশাআল্লাহ। তাই বলে কুকুরকে খাবার দিতে যাবেন না ইচ্ছা করে, কারণ সে আপনার জিভ হাতে সে লিক করতে পারে ইত্যাদি। মানে জিনিসটা আপনার মানে বিবেচনায় রাখতে রাখতে হবে যে বিড়ালের সাথে আপনি ভালো সম্পর্ক রাখতে পারেন, তাতে বিড়ালের লালা মানে কোনো অপবিত্র নয়, সুতরাং আপনার কোনো সমস্যা নাই। অন্য অন্য প্রাণীর ভিতরে বিড়াল আপনার জন্য ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। রহমত একটি জায়গায় মানে বিছিয়ে আছে, সেই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনাদের জন্য কুইজ, একটি প্রশ্ন। তুবালি শাম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলনা লিআইয়ি যালিকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিআন্না মালাঈকাতুর রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা। হাদিস সহিহ তিরমিজি, তিরমিজিতে আছে যে
বিলাদ উশাম, আমরা আজকের জমানায় যেটাকে সিরিয়া বলি, গ্রেটার সিরিয়া, ফিলিস্তিন, প্যালেস্টাইনের কিছু অংশ, জর্ডানের কিছু অংশ আর লেবাননের কিছু অংশ ইনশা আল্লাহ তাআলা, আর হচ্ছে পুরো সিরিয়া। এই যে সিরিয়া এবং আশেপাশের কয়েকটি দেশের অংশ বিশেষে এই জায়গাটাকে বলা হয় বিলাদুশাম। হাদিসের ভিতরে এসেছে যে এই জায়গাতে আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমতের ফেরেশতা ডানা মেলে থাকে। সুবহান আল্লাহ, আমরা কোথায় এসেছি? আমাদের ভাগ্য কত খারাপ! আমাদের আমাদের কি ইচ্ছা হয় না ওই ওই দেশে মানে মাইগ্রেট করা? যদিও ওই দেশের অবস্থা ভালো না, সেই কারণে সেখানে যাওয়ার নিরাপদ নয়, কিন্তু লেবানন, তারপরে হচ্ছে জর্ডান, ওই সকল দেশে মানে যদি কেউ যায় তাহলে জানতে হবে যে বিলাদুস শাম, হাদিসের ভাষায় যেটাকে বিলাদুস শাম বলা হয়, সেখানে রহমতের ফেরেশতা ডানা মেলে থাকে। ফিহি ইমা উ ইলা আন্নাল মুরাদু বিহা মালাইকাতুর রহমা, যে মালাইকাতুর রহমান মানে মালাইকাতুর রহমা, তারা ডানা মেলে থাকে, অর্থাৎ রহমত থাকে ওই এলাকায়। তাহলে বিলাদুস শাম হচ্ছে রহমতের দেশ হিসাবে আমরা একটা পেলাম। তারপরে হাদিসে এসেছে যে মুমিন যারা, তারা একে অপরের প্রতি রহমত দেখাবে, মার্সি দেখাবে, কম্প্যাশনেট দেখাবে, দয়া দেখাবে। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহু তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইলা ইশতিকা মিনহু উদ্উন উদ্উন তাদা'আ লাহু সাইরুল জাসাদি বিসহর ওয়াল হুম্মা। যে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে তারা একে অপরকে ভালোবাসে। হ্যাঁ, মুমিন যারা, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসে, একজন মুমিনা একজন মুমিনাতকে ভালোবাসে ইত্যাদি। ফি তাওয়াদ্দিহিম, তাকে সে ভালোবাসে, তার উপরে রহম করে। তারা হুমিহিম ও তাআতুফিহিম, তার প্রতি দয়া দেখায়। যেন মুমিনরা একটি বডির মতো, যে কোনো একটা শরীরের অংশে কষ্ট পেলে সারা শরীর যেরকম সেই কষ্টের সাথে শরিক হয়। যেমন কারোর যদি জ্বর হয়, হুম্মা অথবা সাহার, মানে সে যদি জেগে থাকে তাহলে সমস্ত শরীর জেগে থাকে, সমস্ত শরীর সে জ্বরটাকে উপভোগ করে, সেই উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন। ওকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাহিমুনা ইয়ারহামুহুম, আর রহমানু ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, গত ক্লাসে বলেছি, আবারও বললাম যে আর রাহিমুনা ইয়ারহামুহুম আর রহমানু, যে মোস্ট মার্সিফুল হ্যাজ মার্সি অন দোজ হু আর মার্সিফুল, যে আল্লাহ হচ্ছে রহমান, যিনি যারা ক্ষমা দেখায় তাদের উপরে তিনি রহিম। ইরহামু, সুতরাং তোমরা একে অপরকে দুনিয়ার উপরে যারা থাকে, পশু পাখি মানুষ, সবার উপরে রহম করো। ইরহামু মান ফিল আরদ, তাহলে ইয়ারহামুকুম ফিস সামা, তাহলে যে হেভেনে যিনি আছেন সে তোমাদের উপর রহম করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরো দু একটা হাদিস আমি উল্লেখ করে দিচ্ছি, যে যেটি হচ্ছে যে গত ক্লাসে আমরা বলেছিলাম, যে ওটা যদি কারোর শুনতে অসুবিধা হয়, যে মানুষের মৃত্যুর পরে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন কন্যার একটা ছেলে ইন্তেকাল করেছিল, তখন তিনি কেঁদেছিলেন। ওই যে কেঁদেছিলেন তখন সাদ বিন উবাদা, উবাদা সাদু বিন উবাদা, এই সাহাবি নবী সাল্লাহ সাল্লামকে ওই নবী সাল্লাহ সাল্লামের কান্না দেখে প্রশ্ন করেছিলেন, মা হাজা ইয়া রাসূলুল্লাহ, তখন নবী সাল্লাহ উত্তর দিয়েছিলেন, হাজিহি রহমা জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদি, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের অন্তরে এই রহমতটাকে ঢেলে দিয়েছেন, এই কারণে মানুষ কান্নাকাটি করে। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রহমা, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই বান্দার উপরে রহমা করে যে অন্যের উপর রহমত রহমতশীল। এই কারণে
যখন কোনো মৃত্যু সংবাদ মানে পান, তখন যদি কারোর চোখে পানি চলে আসে তাহলে এটা খারাপ কিছু না। এটা যদি তখন আল্লাহ আপনার ওই পানির বিনিময়ে আপনাকেও আল্লাহ রহম করবে, এইভাবে মুখে কিছু না বলে কেউ যদি কেঁদে ফেলে কারোর মৃত্যু সংবাদে, তাহলে ওই পানিটাকে রহমত বলা হয়েছে, সে যার মৃত্যুতে সে এই কাজটা করুক। এটাই হচ্ছে মানে কথা, এখানে মুমিনের মৃত্যুটা হওয়াটাই উত্তম, কেননা অন্যের মৃত্যু এটা দলিল পাওয়া যায় না, ধর্মের সাথে এটা সম্পর্কিত ইনশাআল্লাহ তাআলা, এটার অন্য ব্যাখ্যা করা ঠিক হবে না। কোনো মুমিন মুসলমানের মৃত্যু সংবাদে যদি কেউ কে কাঁদে, সেটা নিজের ছেলে মেয়ে হোক আর অন্য হোক, তখন ওই কান্না চোখের পানিটা হবে রহমা, আর যে রহমা আল্লাহ, তখন বুঝতে হবে যে আল্লাহ তার অন্তরে কিছু রহমত দিয়েছেন, এটাই প্রমাণ যে তার উপরে কিছু রহমত আছে। আমাদের সমাজে দেখা যায় অনেক লোক এটা নিয়ে গর্ব করে যে আমি কিন্তু শক্ত মানুষ, আমার চোখে কখনো পানি আসে না, এটা গর্বের কিছু নাই, এটাতে আফসোস করার বিষয়। আপনি কেন খারাপ জিনিসটা মানুষকে বলে বেড়াচ্ছেন? আল্লাহ সেটা পছন্দ করেন না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে কাঁদতে পারছেন না একটু, মানে চোখে পানি আসছে না, কাদাটা ঠিক নয়, মানে পানি আসাটা, সেটা হচ্ছে যে আপনার অন্তরে রহমত কিছুটা কম সেটা দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বলেছেন যে ওই যে বেদুইন যে বলেছিল যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল ফাকালা তুকাব্বিলুনা সিবিয়ান, নবী সাল্লাম তাকে বলেছিল তুমি কি তোমার বাচ্চা বাচ্চাদেরকে চুমু খাও না, ফামা নুকাল্লিবুহুম, সে বলে যে না আমি তো কোনো চুমু খাই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনকে বলেছিল আও আমলিকু লাকা আন নাজআ আল্লাহু মিন কলবিকা রাহমা, আমি কি করতে পারি আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমত তুলে নেয়, তাহলে আমি কি করতে পারি? আবারও বলছি হাদিস সহি বুখারী হাদিস নাম্বার 5652, মানে কোন মানুষের চোখে পানি আসা, ছোট বাচ্চাকে চুমু খাওয়া, এগুলি হচ্ছে রহমতের নিদর্শন। এখন কেউ যদি মানে তার অন্তরে রহমত না থাকে, রহম না থাকে, সে কাঁদে না, সে এটা নিয়ে আবার বড়াই করে, এটা লজ্জার বিষয়, এটা বলাই ঠিক না। আমরা অনেক সময় দেখি এটা বলে অনেকে, যে এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে সতর্ক করে দিতে হবে যে এই কথা আপনি বলছেন এটা আপনার দুর্ভাগ্য, এটা আপনি প্রত্যাহার করুন, রিপিট করবেন না, কাউকে বলবেন না যে আপনার চোখে পানি আসে না, এটা বলবেন না। আর আপনার চোখে যদি পানি নাও আসে, আপনি যদি বাচ্চাকে চুমু খেতে নাই পারেন, তাহলে শুনে রাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধরনের লোককে কি বলেছে, আও আমলিকু লাকা আন্না আল্লাহু মিন কাবলিক কাবলিকার রহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারোর অন্তর থেকে রহমত তুলে নেয়, তাহলে আমি কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায় দায়িত্ব নিচ্ছে না, তার উপরে কোনো রহমতের দোয়া করছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আফসোস করছে যে আমি কি করব। তাতে বোঝা যাচ্ছে যে মানুষের ভিতরে কিছু কিছু মানুষ এরকম অন্তরে হয়তো রহমত কম, সেই কারণে তার উচিত অন্যের, যার রহমত কম তার উচিত যে সে অন্য মানুষের উপরে দয়া করবে, রহম করবে, তাহলে তার ভিতরে আল্লাহ সেটা ঢেলে দিবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিসের ভিতরে বুখারী মুসলিমের হাদিস, আন উমর বিন খাত্তাব আন্নাহু ক্বাল কাদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাব, যে একটি বাচ্চা মানে এক কিছু বন্দি কাহিনী বর্ণনা করা হচ্ছে, যে কিছু বন্দি একটি যুদ্ধে জিহাদের পর কিছু বন্দি, সেই বন্দিদের ভিতরে একটি ছোট বাচ্চা ছিল, ফা ইজা ইমরাআতুন মিন সাব্বি তাবতাগি, যে ওই একটা মহিলা ছিল বন্দিদের ভিতরে, বন্দিনী, সে ওই বাচ্চাটাকে খুঁজতেছিল, ওয়া ইজা ওয়াজাদাত সাব্বিয়াত, এটা ইসলামের প্রাথমিক যুগের ঘটনা, ইসলামের প্রথম দিকে এরকম বন্দিতে ছোট বাচ্চা এবং মানে মহিলা তারা অন্তর্ভুক্ত থাকতো হর হামেশাই ইনশা, আশা করি বুঝতে পেরেছেন। ও আখাজাত হু, তখন ওই বাচ্চাটাকে যখন পাওয়া গেল, ওয়া আসলাকাত হু বি বাতনিহা ওয়া আরদাআতাহা,
আরদাতহু, তখন বাচ্চাটাকে যখন পেল, ওই মহিলা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলো এবং তাকে বুকের দুধ খাওয়ালো। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, আতারাউনা হাযিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো এই মহিলাটা তার বাচ্চাটাকে আগুনে ছুঁড়ে ফেলতে পারে? কুলনা লা ওয়াল্লাহি, তখন বলল না, এটা কখনোই পারে না আল্লাহর কসম। ওয়াহিয়া তাকদীরু আলা আন লা তাদরাহা, যে মানে মানে সে হয়তো এটা করতে সমর্থই হবে না, তার শক্তিই হবে না বাচ্চাটাকে ফেলে দেওয়া। এই প্রশ্নের উত্তরে সাহাবিরা তাই বলেছিলেন, সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিল্লাহি আরহামু বি ইবাদিহি মিন হাযিহি বি ওয়ালাদিহা, আল্লাহ তার বান্দার উপরে ওই মহিলা যেরকম বাচ্চার উপরে যেরকম রহিম, আল্লাহ তার থেকে অনেক বড় রহিম। আরহামু বি ইবাদিহি, আল্লাহু আরহামু বি ইবাদিহি মিন হাদিহি ওয়ালাদিহি। এখানে একটা কথা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনা জীবের সাথে দেওয়া যায় না, কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, কিন্তু হাদিসে কিন্তু তুলনা করেছে। এখান থেকে বুঝতে হবে যে এটা কিন্তু আল্লাহর নামের সাথে তুলনা করে নাই, এটাকে করা হয়েছে যে রহমা, যে তার একটা গুণ, এই যে মায়া মমতা সেটা। কিন্তু এখানে প্রিয় শ্রোতা, এখান থেকে স্কলাররা অথবা জ্ঞানী যারা আলিম, তারা বলছেন যে এটার অধিকার একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই ছিল, মানে তিনি আল্লাহর রাসূল হিসাবে এরকম একটা উদাহরণ তিনি দিতে পেরেছেন, কেননা এটা তার অধিকার, নবুয়তের অধিকার, তিনি এটা পারেন। কিন্তু আমরা সেই নিয়মাবলী প্রয়োগ করতে পারবো না আল্লাহর ক্ষেত্রে, পারবো না, কেননা লিল্লাহি মাসালুল আলা, আল্লাহর জন্য কোনো নিদর্শন উপমা কার্যকর হয় না, কেননা তিনি সমস্ত উপমার ঊর্ধ্বে। এই কারণে আল্লাহকে আল্লাহই বলতে হবে, এর সাথে অন্য কিছু সৃষ্টির তুলনা দেওয়া যাবে না। যদিও হাদিসের ভিতরে ওই মায়ের রহমার সাথে আল্লাহর রহমার তুলনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি হচ্ছে ইসলামে সাহাবীদেরকে বুঝিয়েছিলেন এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিয়ে বুঝিয়েছিলেন, কিন্তু আমরা সেটা করতে পারবো না, এটি তিনিই পেয়েছিলেন। সালাতুল্লাহ আলাইহি সাল্লামহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, এটা আপনাদেরকে বলে রাখছি। যেমন আল্লাহ সুবহানাহু তাআলাকে উপরওয়ালা, আমাদের সমাজে অনেকে আছে, আরে উপরওয়ালা আছে না, এইভাবে ডাকা যায় না, এইভাবে বলা যায় না। আবার বাচ্চাদেরকে বলে কি, ওই যে এরোপ্লেনে যাও বাবা, ওই ওখানে দেখবা যে আল্লাহ ওই সাদা মেঘের ভিতরে লুকিয়ে আছে, এরকম মানে অসভ্য কথাবার্তা গুলো আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়, এগুলো সবই নিষেধ। উপরওয়ালা, এই ওয়ালা, সেই ওয়ালা, এইভাবে আল্লাহকে বলা যায় না। সর্ব কি সৃষ্টিকর্তা, দোয়ায় ভালো আছি, সৃষ্টিকর্তা কোনো দোয়া করে না, ও হুই সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা বলে কিছুই নাই, এটি হচ্ছে আল্লাহু খালিক, আল্লাহর আল খালিক হচ্ছে তার একটি নাম। হ্যাঁ, সুতরাং আল্লাহকে সৃষ্টিকর্তা, উপরওয়ালা, মেঘে ঢাকা ইত্যাদি ইত্যাদি, বড়ওয়ালা আবার কেউ বলে উপরে যিনি আছেন, এইভাবে বাংলা ভাষায় আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ডাকা যায় না, তার সাথে তুলনা করা যায় না। এটা আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আল্লাহই বলতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহান ওয়া তাআলা মানে হাদিসের আমরা এখন কিছু হাদিসে কুদসি থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যেমন দুই ব্যক্তি কাহিনী, বনি ইসরায়েলের কাহিনী আবারও আসছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া, এটাও কিন্তু খারাপ, এটাও কিন্তু খারাপ। বনি ইসরায়েলে দুই লোক ছিল, এই হাদিসটা মানে হাদিসে কুদসির ভিতরে এসেছে, আবু দাউদের হাদিস,
আপনাদের কাছে এটার নাম্বার আমি দিতে পারছি না বলে দুঃখিত। কানা রাজুলান ফি বনি ইসরাঈলা মুতাওয়াক্কিয়ান আহাদুহুমা ইউযনিবুল আখিরা মুজতাহিদুন ফিল ইবাদাতি ফাকানা, মানে এটা অনেক লম্বা হাদিস, আমি যেটা সংক্ষেপে বলতে চাই যে বনি ইসরাইলে দুই লোক ছিল, একটা লোক খালি গুনাহ করত আর একটা লোক খুব আল্লাহর এবাদত করত। যে এবাদত করত সে যেহেতু এবাদত করছে, সে মনে করছে যে আল্লাহ সে অনেক প্রিয় বান্দা, সুতরাং যে গুনাহ করছে তাকে একদিন সে বলে ফেললো, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম তোমাকে আল্লাহ আর ক্ষমা করবে না। আমরা কিন্তু অনেকে এভাবে বলে ফেলি, যেমন আমাদের বাংলাদেশে মানে বর্তমান প্রধানমন্ত্রীকে যদি কেউ বলে ফেলে যে সে অনেক মানে অসুন্দর কাজ করছে, সুতরাং তাকে আল্লাহ ক্ষমা করবে না, এইভাবে আমরা যদি বলে ফেলি, কিন্তু এইভাবে বলা উচিত নয়। যে যত বড় গুনাহ কাজই করুক না কেন, যত অপরাধই করুক না কেন, আপনি ওই ব্যক্তি সম্পর্কে, কোন ব্যক্তি সম্পর্কে আপনি কখনো এই কথা বলতে পারেন না, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, হ্যাঁ, আও লা ইউদখিলা লাক আল্লাহু জান্নাহ, যে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে না। আমাদের সমাজে এরকম অনেকে বলে ফেলে, কিন্তু প্রিয় শ্রোতা যারা শুনছেন, এই বনি ইসরায়েলের কাহিনী হাদিসে কুদসির অংশ, সুনান আবি দাউদের ভিতরে হাদিসটা বর্ণিত হয়েছে, ফাকাবিদা আরওয়াহুমা, তখন তার মৃত্যু হলো এবং তার রুহকে নিয়ে যাওয়া হলো ইনদা রাব্বিল আলামিন, ফাকাল লিহাযাল মুজতাহিদ আকুনতা বি আলিমান, তখন ওই মানে লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে ওয়ার ইউ অ্যাসিউরড অফ মি, ওয়ার ইউ হ্যাভিং এ পাওয়ার হোয়াট ওয়াজ ইন মাই হ্যান্ড, তুমি কি জানো যে তুমি কি বলেছো তোমার আমার কি ক্ষমতা আছে, আকুনতা আলা মা ফি ইয়াদি কাদিরান, মানে এই ধরনের কথাবার্তা বলা ঠিক নয়, এটাই হাদিসের শিক্ষা এখানে। ওয়াকালা লিল মুজনিবি, ওই পাপি লোকটাকে আল্লাহ সুবহানাহু তাআলা তখন বলে ইযহাব ফাদখুলিল জান্নাহ বিরহমাতি, যে হে পাপি তুমি জান্নাতে প্রবেশ করো আমার রহমতের মাধ্যমে। আর ওই যে লোক যে বলেছিল যে তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তোমাকে জান্নাতে প্রবেশ করবে না, সেখানে তাকে বলা হলো ইযহাবু বিহি ইলান নার, তুমি আগুনে প্রবেশ করো। সুতরাং আমরা যখন কথা বলি, কথা কিন্তু মানে জান্নাত জাহান্নাম নিয়ে যেন সব সময় মানুষকে ঠেলে না দেয়, এটা সাবধান থাকতে হবে। এই আর আল্লাহ ক্ষমা করবে না, রহম করবে না, এইভাবে কথা বলা ঠিক নয়। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকাল্লামা বিকালিমাতিন আও বাকাত দুনিয়াহু ওয়া আখিরাতুহু, যে এমনও হতে পারে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার কসম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যদিও এটা আবু হুরায়রার কথা হিসেবে এসেছে কিন্তু এটা হাদিসের অংশ, লা তাকাল্লামা বিকালিমাতিন, কেউ যদি এমন একটা কথা বলে ফেলে, একটা কথা, এই কথাতে তার দুনিয়া এবং আখেরা দুটাই নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সাবধানে থাকা উচিত, যে আল্লাহর রহমত কে পাবে কে পাবে না এটা আমরা জানি না, সুতরাং পেতে পারে এটা এই। আর যদি কথা বলতে ইচ্ছা না করে তাহলে ওই অন্য কথা বলা উচিত, যে আল্লাহ তাকে গাইড করুক ইত্যাদি ইত্যাদি, অথবা আমি কথা বলতে চাই না, এইভাবে বলে ক্ষান্ত থাকাটাই ভালো। আল্লাহকে জড়িয়ে, তার জান্নাতকে জড়িয়ে, তার ক্ষমাকে জড়িয়ে যেন, কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে খবরদারি করা হয়, আল্লাহই ভালো জানেন। সুতরাং এই কথা যেটা আল্লাহ সুবহানাহু তাআলা আমার কাছে কোনো পরামর্শ চাচ্ছেন না যে ওই ব্যক্তিকে আল্লাহ কি করবেন, সেটা আল্লাহই ভালো জানেন, সুতরাং সেটা বলা ঠিক নয়। ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা লিল জান্নাতি আনতি রাহমা আরহামু বিকি মান আশাউ মিন ইবাদিহি, আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতকে তৈরি করে বললেন তুমি হচ্ছ আমার রহমা, সুবহানাল্লাহ, আনতি রাহমাতি, তুমি হচ্ছ আমার রহমা, আরহামু বিকা বিকি মান আশাউ মিন ইবাদি,
যে আমি তার উপরে রহম করব যে আমার বান্দার উপরে রহম করে। আর তিনি জাহান্নাম তৈরি করে বলেছিলেন, ইন্নামা আনতি আযাব, হ্যাঁ তুমি হচ্ছে আমার শাস্তি। ওয়া উআযিবু বিকি মান আশাউ মিন ইবাদিহি লিকুল্লি ওয়াহিদান মিনহা মালউহা ফাআম্মা আন-নারু। মানে হাদিসটা অনেক বড়, আমরা সেদিকে যেতে চাচ্ছি না। সেটি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে মুদ্দা কথাটা বলছেন সেটা হচ্ছে যে জান্নাত হচ্ছে আল্লাহর রহমা। সুতরাং কেউ যদি বান্দার উপরে রহম করে তাহলে আল্লাহ তার উপরে রহম করবেন। এটি হাদিসে কুদসির অংশ, এটি মুসলিমের ভিতরে এই হাদিসটা এসেছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর একটা হাদিস এসেছে, সেটা হচ্ছে যে রহমত এবং তওবার দরজা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব প্রিয় ছিল। আপনারা সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কে যখন কোরাইশরা মানে অত্যাচার করত, তখন একবার মানে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশরা নবী সাল্লাল্লাহু বললো যে আপনি দোয়া করেন যেন সাফা পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু সাল্লাম তখন ওদেরকে বললেন, মানে তারা বললো যে আমরা তাহলে আপনার উপর ঈমান আনবো। তখন তিনি বললেন, সত্যি কি তোমরা ঈমান আনবে যদি আমি দোয়া করি আর পাহাড়টা স্বর্ণ হয়ে যায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দোয়া করার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য উদ্যোগ নিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে চলে আসলেন, তখন বললেন যে আপনার প্রভু আপনাকে সালাম দিয়েছে এবং বলছে যদি আপনি চান তাহলে আমি সাফা পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দিব। হ্যাঁ, কিন্তু তারা যদি আপনার উপরে ইমান না আনে তাহলে আমি এমন শাস্তি দিব যে পৃথিবীতে এমন শাস্তি আর কেউ পায় নেই অতীতে এবং পাবেও না। এখন আপনি কি চান? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই রহমত এবং তাওবার দরজা। এই হাদিসের ভিতরে রহমা কথাটা এসেছে, এই কারণে উল্লেখ করলাম যে ওয়াজআল্লা ইকরাউ আলাইহিস সালাম। তখন জিব্রাইল আলাইহিস সালাম ইয়াকুল, ইন শিতা উসাব্বিহু লাহুম সাফা যাহাবান, আপনি যদি চান তাহলে সাফা পর্বতটাকে আমি স্বর্ণে পরিণত করে দিতে পারি, কিন্তু ফামান কাফারা বাদা যালিক মিনহুম আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদান মিনাল আলামিন, এমন শাস্তি দিব যেমন আলামিনের ভিতরে আর কেউ এত শাস্তি পায় নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই কুরাইশদের এই মানে যে পাগলামি যে উদউ লানা রাব্বাকা আন ইয়াজআল লানা সাফা যাহাবান, যে হে আল্লাহ রাসূল আপনি দোয়া করেন যেন সাফা পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, এই দোয়া থেকে তিনি সরে আসলেন। তখন তিনি আল্লাহর কাছে কি চাইলেন? হ্যাঁ, ফাতাহতু লাহুম বাবান তাওবাতি ওয়ার রাহমা। সুতরাং ফাকাল আল বাব উত্তাওবা ওয়ার রাহমা। সুতরাং তওবার একটি দরজা আছে আর রহমতেরও একটি দরজা আছে। এই হাদিস থেকে জানা গেল যে দুইটা দরজা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। একটাকে বলা হয় তওবার দরজা, আল বাবু তাওবা ওয়াল বাবু রহমা, যেমন রহমতের দরজা, এটি হাদিসের ভিতরে এসেছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা একটি মানে হাদিসের ভিতরে যাব, সেটি হচ্ছে এটিও মানে হাদিসে কুদসির ভিতরে এসেছে, যারা আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠায়। এই ফেরেশতাদের ভিতরে জিব্রাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ ওই বান্দা সম্পর্কে প্রথমে কথাবার্তা বলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম যে দোয়াটা করে, সুবহানাল্লাহ, ভালো করে শুনুন, সেই দোয়াটা হলো রহমাতুল্লাহি আলা ফুলান, সুবহানাল্লাহ। এই দোয়াটা জিব্রাইল করে, ইন্নাল আবদা লা ইউলতামিসু মারদাতাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে চায়,
সন্তুষ্টি চায়, খালি আল্লাহ সন্তুষ্টি চায়, আল্লাহ এই সন্তুষ্টি কর, আমি আল্লাহ সন্তুষ্টি চাই, মুখলেসান একেবারে সিনসিয়ারলি চায়, ওয়ালা ইয়াজুলু বিযালিক, সে এটা করতে থাকে। ফায়াকুলু আজ্জা ওয়াজাল্লা লি জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালামকে তখন আল্লাহ বলেন, ইন্না ফুলানান আব্দি ইয়ালতামিসু আন ইয়ারদাতিনি ইয়ারদিনি, যে তুমি কি দেখেছো যে একটা মানে একটা ব্যক্তি আমার বান্দা সে আমার সন্তুষ্টি শুধু চায়, আলা ওয়া ইন রাহমাতি আলাইহি, আমি কি তাকে কোনো রহমত মানে দান করেছি, হ্যাঁ তার উপরে দিয়েছি। তখন সাথে সাথে ওই লোকের কথা যেহেতু আল্লাহ আলোচনা করছে, তখন জিব্রাইল সাথে সাথে দোয়া করে, সুবহানাল্লাহ রহমাতুল্লাহি আলা ফুলান ইয়াকুলু লাহা হামালতুহুল আরশ। জিব্রাইলের এই দোয়া শুনে সমস্ত ফেরেশতা যারা আরশকে বহন করতেছিল তারাও এই দোয়া করে, ওয়া ইয়াকুলু লাহু মিনাল হাওলিহি হাত্তা ইয়াকাল লাহা আহলুস সামাওয়াতি সাবঈ, সাতটা হেভেনের সমস্ত আহালরা এটার উপরে দোয়া করে, সুম্মা তাহবিতু লাহু ইলাল আরদ, এবং সেই দোয়াটা জমিনে ছড়িয়ে পড়ে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমত দান করেন। সুতরাং আল্লাহ সন্তুষ্টির জন্য সবসময় চেষ্টা করতে কন্টিনিউয়াস, ওয়ালা ইয়াজালু মানে হচ্ছে কন্টিনিউয়াসলি এটা করা, মারদাতাল্লাহ যে আল্লাহ সন্তুষ্টি। আমার আমার কাছে একটি কিতাব রয়েছে, জামিউল আহাদিস আল কুদসি, হাদিসে কুদসির একটি সংগ্রহ, এই কিতাবে যে ব্যক্তি এই বইটা সংকলন করেছেন তার একটা চ্যাপ্টারের নাম হচ্ছে কিতাব রহমাতুল্লাহ, রহমাতুল্লাহর কিতাব। এই চ্যাপ্টারের ভিতরে কয়েকটা হাদিস তারা আলোচনা করেছেন, আমরা অবশ্যই এটা আলোচনা করে ফেলেছি, তাও আরেকবার আমরা দেখে যাই, এখানে চার পাঁচটা হাদিস আছে। যে এই চ্যাপ্টারে ওই স্কলার তিনি রহমাতুল্লাহর হেডলাইনে অনেকগুলো হাদিস দিয়েছেন, এই চ্যাপ্টারের নামই হচ্ছে কিতাব রহমাতুল্লাহ, এটা কোনো বিখ্যাত কোনো কিতাব নয়, এর লেখকের নাম হচ্ছে ইসাম আস সিবাব সিবাবাতি সবাবাতি রহমাহুল্লাহ, আল্লাহ ইয়ারহামহু, আমার আমার ঠিক ধারণা নাই তিনি জীবিত না মৃত, হাফিজাহুল্লাহু আও রহমাহুল্লাহ ইনশাআল্লাহ তাআলা। প্রথম হাদিসটা হচ্ছে, ইন্না আল্লাহ লাম্মা কাদাল খালকা কাতাবা ইনদাহু ফাকাল আরশ ইন্না রাহমাতি সাবাকাত কাদাবি, এটা আমরা শুনেছি আগে যে আল্লাহ সৃষ্টি করার সময় তার কিতাবের ভিতরে লিখে রেখেছেন যে তার রহমত তার রাগের থেকে রাগকে অতিক্রম করেছে, এটাতে আপনাদের কোনো সমস্যা নাই। এবং ওই কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন, ওয়া হুয়া ওয়াদা ইনদাহু আলাল আরশ, এটা আরশের উপরে আছে। হ্যাঁ, এটা আমরা এই হাদিস অনেকবার আলোচিত হয়েছে, আশা করি জেনে নেবেন, আগের লেকচারে এটা আছে। তারপরে যখন আদম আলাইহিসসালাম হাঁটি দিয়েছিল তখন আল্লাহ বলেছিল, ইয়ার হামকাল্লা ইয়া আদম, এটি হাদিসের এটাও তিনি উল্লেখ করেছেন, এই কিতাবুর রহমার ভিতরে এসেছে। তারপরে তিনি আরেকটি হাদিস উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে চারজন লোককে, এটি একটি সহি হাদিস, এটি আহমেদের ভিতরে মুসনাদ আহমেদে এসেছে, ইয়াখরুজু মিনান নার আরবা, চারটি লোককে দোজক থেকে বের করা হবে, ইউরাদুন আলা আল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফায়ামুরু বিহিম ইলান নার ফায়ালতাফতু আহাদুহুম ফায়াকুল, মানে চারটা লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজক থেকে বের করে দিবেন এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তাকিয়েছিলেন তাদের একজনের দিকে তিনি নজর দিবেন, দিয়ে বলবেন আইয়ে রব্বি, তখন একটি লোক যখনই তিনি নজর দিবেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওরা তো ভয়ে আছে যে ওরা দোজক থেকে নিষ্কৃতি লাভ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তা একজনের দিকে তাকাবেন তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলবে, সুবহানাল্লাহ, আইয়া রাব্বি কাদ কুনতু আরজু ইন উখরিজতানি মিনহা আনলা তুদিনি ফিহা, যে হে আল্লাহ আপনি তো সন্তুষ্ট হয়ে আমাকে বের করে নিয়ে এসেছেন আগুন থেকে, এখন কি আমাকে আবার সেই আগুনে
ফেলে দিবেন, এই কথাটা ওই লোকটা বলবে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, তখন আল্লাহ বলবে ফায়াকুলুলা ফালা নুঈদুকা ফিহা, আমরা যাকে একবার বের করে এনেছি তাকে আর ওখানে ফিরিয়ে দেব না। এটি হচ্ছে আল্লাহর রহমা হিসাবে স্কলার এই হাদিসটা কুদসিতে উল্লেখ করেছেন। সুতরাং এরকম দু একটা হাদিস এসেছে, তো আমরা এর ডিটেলস আর যেতে চাচ্ছি না। এর ভিতরে শুধু একটি লাস্ট হাদিস যেটা এসেছে সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা মানে কিয়ামতের দিন মানে যখন আল্লাহ সুবহানাহু তাআলা সাথে বান্দারা কথা বলবে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলবে ফায়াকুল উহিল্লা আহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসকুতু আসকুতু আলাইকুম বাদা আবাদা ইন্নাল্লাহ ইয়াকুলু লি আহলিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বাসীদেরকে ডেকে বলবেন ইয়া আহলিল জান্নাহ ইয়াকুলুনা লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইক ফায়াকুল হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো হে জান্নাত বাসী, ফায়াকুলুনা ওয়ামা লানা লা নারদা, আমরা কেন সন্তুষ্ট হব না হে আল্লাহ, ওয়াকাদ আতাইতানা মা লাম তু'তি আহাদান মিন খালকিক, আপনি কি আপনার সৃষ্টির কাউকে এমন কিছু দান করেছেন আমাদের থেকে বেশি, আমরা যা পেয়েছি ফায়াকুল আনা উতিকুম আফদালা মিন গামি, তোমাদেরকে তার থেকে উত্তম একটা জিনিস দান করব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ জান্নাত দান করার পরেও জান্নাতবাসীকে বলবে যে তোমরা কি আরো কিছু চাও, তখন তারা অবাক হবে যে এর থেকে ভালো কিছু কি আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তখন বলবেন আমি তোমাদেরকে তার থেকে উত্তম একটি দান করব। তখন তারা বলবে যে এর থেকে কি উত্তম হতে পারে, প্রিয় শ্রোতা, জান্নাতে যাওয়ার পরে জান্নাতবাসীদেরকে যদি আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এর থেকেও উত্তম দান করব, তাহলে এটা কি হতে পারে? আমরা তো জানি যে জান্নাতে প্রবেশ করাকেই আল্লাহ সুবহানাহু তাআলা ফাউজুল আজিম ফাউজুল কবীর সবচেয়ে বড় সফলতা, কোরআনের ভাষায় তিনি কোরআনুল আজিমে আল্লাহ বলেছেন ফাউজুল কবীর ও ফাউজুল আজিম, এটি হচ্ছে মহান বিজয়, সবচেয়ে বড় বিজয়, সবচেয়ে বড় সফলতা। হ্যাঁ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে জান্নাত হচ্ছে রহমা, সেটা দান করার পরে তার থেকে উত্তম আর কি হতে পারে, সে কথাটাই জান্নাতবাসীরা আল্লাহকে বলবে ইয়া রাব্বি আইয়ু শাইইন আফদালু মিন যালিক, হে রব এর থেকে উত্তম আর কি হতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন যে চিরদিন তোমাদের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আর কখনো তোমাদের উপরে রাগ করব না। সুবহানাল্লাহ, আল্লাহ যে ফাকাতা গাদাবি গাদাবিল্লাহ, এই যে গাদিব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ, এই রাগটা হচ্ছে আল্লাহর একমাত্র সিফাত যার একটা সীমারেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই টেনে দিয়েছেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতে প্রবেশ করার পরে কোনো এক সময় তিনি বলবেন যে আর তিনি রাগ করবেন না। সুবহানাল্লাহ, কিন্তু তার রহমত তার সন্তুষ্টি চিরকাল থাকবে। সুতরাং এই একটাই সিফাত যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এক সময় তার লাগাম টেনে ধরবেন, বলবেন যে ফালা আসকুতু আলাইকুম, যে আজ থেকে আমি আর তোমাদের উপরে রাগ করব না, মানে জান্নাতবাসীর উপরে আর তিনি রাগ করবেন না, এটাই বোঝাচ্ছে আলাইকুম। এটার মানে এই নয় যে সাখিত আল্লাহ এখানে শেষ হয়ে যাবে, সেটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে জান্নাতবাসীর উপরে আর তিনি রাগ করবেন না ইনশাআল্লাহ তাআলা, তার মানে এটি রহমত আসবে। প্রিয় শ্রোতা, আপনাদেরকে অন্য একটি বিষয়ে দৃষ্টিপাত করছি, যেটি হচ্ছে গত ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম যে নামাজে আমরা যখন সালাম দেই সেই সালামকে আমাদের সবচেয়ে বাংলাদেশি লেখকদের ভিতরে সবচেয়ে বেশি যিনি জ্ঞানী
আমাদের ভাই ফাইজি ভাই, যিনি সৌদি আরবের মাজমা শহরে থাকেন, তার সেই বিখ্যাত কিতাব যেটা সালাতে মোবাশ্বের, সেই বই থেকে একজন বোন তিনি প্রশ্ন করেছেন যে ওখানে বলেছেন আমাদের ভাই যে একাকী নামাজ পড়লে সেই সালামটা ফেরেস্তার উপরে দেওয়া হয়, এটি ফাইজি ভাই লিখেছেন, কিন্তু আমি সেটা আপনাদেরকে বলি নাই। কিন্তু আমি সেটা বলেছি যে কিছু কিছু স্কলার অবশ্য বলেছেন, সেটাকে গুরুত্ব দেইনি। আসুন এখন ওই প্রসঙ্গে আপনাদের কাছে কিছু আমি কোরআনুল করিমের আয়াতুল করিমা থেকে কিছু দর্শ দেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারেন। প্রথমেই আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, আমরা যদি সিফাতুস সালাতুন নবী বইটা পড়ি, তাহলে সালাম বলতে কি বুঝায়, সে গালবায়ানি কি বুঝাতে চেয়েছেন, সেটি আপনাদের সামনে চলে আসবে। শেখ আলবানি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সিফাতু সালাতুন নবী মিনাত তাকদীর ওয়া তাসলিম কাআন্নাকা তারাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি আপনি যেভাবে দেখছেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালামের অনুবাদের বইয়ের 162 পৃষ্ঠায় দেখুন, সেখানে সালাম কথাটার অর্থ লেখা রয়েছে, যে নামাজের যে সালাম যেটা দেওয়া হয় সেখানে দেখেন তিনি ফেরেস্তার কথা বলেন নাই, এখানে তিনি বলেছেন আসসালামু মানাহু, সালাম অর্থ হচ্ছে তাওইদু বিল্লাহি ওয়া তাহসিনু বিহি, সালাম হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকট আশ্রয় নেওয়া এবং নিরাপত্তা লাভ করা। তাহলে তাওইদু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় নেওয়া, তাহলে সালামের অর্থ কি? দুটো, তাওইদু বিল্লাহ ও তাহসিনু বিহি, এবং আল্লাহর নিরাপত্তা লাভ করা। বা ইন্না সালামু ইসমুলাহু সুবহানাহু তাকদীরহু, যে সালাম আসসালাম হচ্ছে আল্লাহর একটি নাম, এবং সেটার উজ্জ্ব রূপে যেটা বলা হয়, যেটা বলা হয় না, যেটা হিরেন রয়েছে, সেটা হচ্ছে আল্লাহু আলাইকা হাফিজান ওয়াকিলান, আল্লাহ হচ্ছেন তোমার সংরক্ষণকারী এবং দায়িত্বশীল। আসসালাম আল্লাহর যে নাম, এটার অর্থ হচ্ছে আল্লাহ তোমার সংরক্ষণকারী এবং দায়িত্বশীল। যেমন কামা ইয়াকাল আল্লাহু মাআক, যেমন বলা হয় আল্লাহ তোমার সাথে রয়েছেন, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে আই মানাহু বিল হিফজু ওয়াল মাউআনা, মাউআনা ওয়াল লুৎফ, যে তিনটি অর্থ রয়েছে, একটি হচ্ছে সংরক্ষণ, আরেকটি হচ্ছে মাওয়া, মাওয়ানা মানে হচ্ছে মাওয়ান, মাউনা আল মাউনা আল হিফজু ওয়াল লুৎফ, মাউনা মানে হচ্ছে সাহায্য করা এবং লুৎফ মানে হচ্ছে দয়া করা, তার মানে তিনটি অর্থ। আল্লাহু মাআক, আল্লাহ আপনার সাথে আছে, এর মানেটা হচ্ছে আল্লাহ আপনার সাথে থেকে আপনাকে সংরক্ষণ করছেন, মানে প্রটেক্ট করছেন, আল মাউনা এবং আল্লাহ আপনাকে সাহায্য করছেন, এবং আল্লাহ লুৎফ মানে আল্লাহ আপনাকে দয়া করছেন। এই হচ্ছে সালামের অর্থ, যেই সালাম আমরা নামাজের ভিতরে দেই। যেমন হাদিসের ভিতরে এসেছে সুম্মা ইউসাল্লিমু আলা আখিহি মিন আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, যে যখন জামাতে নামাজ পড়া হয় তখন আমি ডানে এবং বামে মুসল্লিদেরকে সালাম দিই। এখন ফেরেস্তার কথা কিভাবে আসলো? ফেরেস্তার কথাটা এসেছে, কিছু স্কলার বলেছেন এই কারণে এসেছে, অন্য কোনো কারণে আসে নাই। এর ভিতরে বিখ্যাত স্কলার হচ্ছেন ইমাম নববী রাহেমাহুল্লাহ তাআলা। ইমাম নববী রাহেমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এই যে সালাম, এটা ফেরেস্তা যিনি ডানে থাকেন এবং বায়ে থাকেন, সেই ফেরেস্তা, সব যে কোনো ফেরেস্তা নয়, এটা বলেছেন, কিন্তু তিনি দলিল পেশ করে নাই। এই এই কারণে শেখ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব শরহুল মুমতি এর ভিতরে বলেছেন ওয়াইজা কিলা
আলা মিনাস ইউসাল্লিম, উনি জবাব দিয়েছেন যে ইজা কানা মাআহু জামাআতু ফাসাল্লিম আলাই, যে আপনি যখন জামাতের সাথে নামাজ পড়েন তখন ওই মুসল্লিদের উপরেই আপনার সালাম। ওয়া ইজা লাম ইয়াকুন মাআহু জামাআ, যদি আপনি জামাতের সাথে নামাজ না পড়েন একাকি পড়েন, ফাসাল্লিম আলাল মালাইকাতু আল্লাযিনা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, ডানে এবং বায়ে যে ফেরেশতা থাকে তার উপরে সালামটা দাও, ইয়াকুলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তার ওপিনিয়ন, কিন্তু এই ওপিনিয়নের সাথে অনেক স্কলার এগ্রি করে নেই, এই কারণেই আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু আপনাদেরকে বলছি। এটি হচ্ছে শেখ আল উসাইমিন রাহমাউল্লাহ এবং ইমাম নববী তিনি বলছেন। কিন্তু আমরা কোরআনুল আজিমের ভিতরে যে আয়াত পাই সূরা নূর, আয়াত নাম্বার হচ্ছে 61, প্রিয় শ্রোতা আপনাদেরকে অনুরোধ করছি এই আয়াতটুকুর অনুবাদে দেখেন বাংলাদেশের অনুবাদে কি করেছে, শুধু দেখেন একবার, দেখেন সেখানে লেখেছে স্বজনদের প্রতি সালাম দাও, এই স্বজন কথাটা কিন্তু এখানে নাই, আন্তাজেই লিখেছে, এটাকে বলা হয় আন্তাজে লেখা, আন্তাজে। এই হচ্ছে আমার বাংলাদেশে কোন কোন কোরআনের অনুবাদ দেখতে চান, যেটাই দেখতে চান, ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, আমাদের ফাইজি ভাইয়ের আহসানুল বায়ান, আর কোনটা কোনটা যা আছে আপনার বাসায় প্রত্যেকটা দেখেন কি লেখা আছে। ফাইজা দাখালতুম বুয়ুতান, তোমরা যখন বাড়িতে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে সালাম দাও, এই কথাটার অনুবাদ নিজেদের উপরে না দিয়ে দেখেন কি লিখেছে। যারা কোরআনের চর্চা করেন তাদের প্রতি অনুরোধ করছি, অন্ধভাবে শিখবেন না, বুঝে শুনে শিখুন, ওখানে বাংলা কি লিখেছে দেখেন, ওখানে লেখা আছে যে তোমরা স্বজনদের প্রতি সালাম দাও, এইখানে স্বজন কথাটা নাই অথচ বলা হলো কেন। এখন আসুন আনফুসাকুম বলতে কি বোঝায় আমরা সেই ব্যাখ্যাতে চলে আসি। আমরা জানি যে ইয়া ইউহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন যে খালাকাকুম মিন নাফসুন ওয়াহিদা, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নাফসুন ওয়াহিদা, এক একটা নফস থেকে, মানে একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল থেকে। এখানে নাফসুন মানে আদম আলাইহিসসালাম, কিন্তু লক্ষ্য করুন ওয়া খালাকা মিনহা জাওজাহা, কিন্তু ওখানে বলা হয়েছে, যারা গ্রামার চর্চা করেন তাদের খেদমতে বলছি, মিনহা, এখানে কিন্তু মিনহু থাকার কথা ছিল, মিনহু, কেননা নাফসুন ওয়াহিদ হচ্ছে এখানে মুজাক্কার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মিনহা বলেছে, মিনহা মিনহু বলেন নাই। কেন বলে নাই? নাফসুন এই যে নাউন, এটা আদল হয় আরবি ভাষায়, একটা রেয়ার নাউন যেটা কখনো কখনো মুজাক্কার হয়, কখনো কখনো মুআন্নাস হয়, কখনো মেল ফিমেল জেন্ডার আকার ধারণ করতে পারে, এটা আশা করি লক্ষ্য করবেন। সুতরাং ওই আদম আলাইহিসসালাম থেকে তার জাউজ তৈরি করা হয়েছে, কিন্তু ওখানে নাফসুনটাকে ফিমেল ধরা হয়েছে, মিনহা, কিন্তু সব সময় নাফস ফিমেল হয় না, কখনো কখনো মেলও হবে। যেমন এখানে বলা হয়েছে আনফুসাকুম আনফুসিকুম, এটা হচ্ছে পুরুষ, এখানে উসলুব তাগলিব অনুযায়ী মেল ফিমেল দুটোই অন্তর্ভুক্ত হবে। আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা আগে বলেছি ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন, এই যে আয়াত, হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যা সূরা আল আরাফ ভার্স নাম্বার 56, লক্ষ্য করুন রাহমাতাল্লাহ, এখানে কিন্তু রাহমা মানে হচ্ছে মুআন্নাস, এটা স্ত্রীলিঙ্গ। এখন গ্রামার অনুযায়ী রাহমাতাল্লাহি করিবা, এখানে করিবা হওয়ার কথা ছিল মিনাল মুহসিনিন, কিন্তু এখানে করিবুন বলা হয়েছে, এটা কিন্তু মুজাক্কার। এখন এখানে কিন্তু গ্রামার উল্টে গেছে, কারণটা কি লক্ষ্য করুন, ইন্না রাহমাতাল্লাহি করিবা, যদি শুদ্ধভাবে এটা করতে চান তাহলে এটা করিবা হয়ে যায়, মানে ফিমেল করতে হবে, কিন্তু এটা মেল হয়ে গেছে, অথচ রহমা মানে হচ্ছে ফিমেল, রাহমাতাল্লাহ মানে ফিমেল, এই অ্যাট্রিবিউট,
মিনাল মুহসিনিন, মুমিন মুহসিনিনদের কাছে। এখন এই যে কারিব, এই কারিবটা আসলে কে, এটা দুটো জিনিসকে ইন্ডিকেট করে, লিখে রাখুন। এই কারিব হচ্ছে আল্লাহ নিজেই, ওয়া সুবহানা প্লাস রাহমাতাল্লাহ। এখানে উসলুব তাকলিব মানে আমরা যেটা অতীতে আলোচনা করেছি যে মেল ডমিনেট করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মুহসিনিনদের কাছে থাকেন এবং তার রহমতও কাছে থাকে, সুবহানাল্লাহ। কেননা আল্লাহ বলছেন আল্লাহ নিজে কারিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিবুন, সূরা বাকারা আয়াত নাম্বার 186। তাহলে এখানে আল্লাহ বলছেন যে যখন আমার বান্দা আমাকে চায়, আমার জন্য জিজ্ঞাসা করে, আমার কাছে চায়, তখন আমি ফা ইন্নি করিবুন, আমি করিব হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদের কাছে শুধু রহমতই দেন না, বরঞ্চ তিনি নিজেও করিব হয়ে যান, সুবহানাল্লাহ। এই কারণেই মুহসিনিনদের মর্যাদা সবচেয়ে উপরে। আমরা কি মুহসিনিন হতে পেরেছি? আমরা মুসলমান হতে পেরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু মুসলমান থেকে অতিক্রম করে মুমিন হয়ে তারপরে মুহসিনিন হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে দুটো জিনিস হবে, একটি হবে ইন্না রাহমাতাল্লাহি করিবুন, মানে এ করিব হচ্ছে হুয়াল্লাহ নাফসাহু, আল্লাহ নিজেই, এবং ফিমেল হচ্ছে রাহমাতাল্লাহ। এই কারণে আল্লাহ করিবা শব্দটা করেনি, ফিমেল করেনি। আশা করি বুঝতে পেরেছেন। যেমনটি এসেছে, যেমন মানে ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, এখন এই যে আনফুসিকুম, এই আনফুসিকুমের উপরে আমি এখন কিছু কথা বলবো। আনফুসিকুমের দুইটি অর্থ লিখে রাখুন, একটি হচ্ছে নাফসাক মানে ইয়োর সেলফ, আপনি নিজে নিজে ইয়োর সেলফ, আরেকটা হচ্ছে তুশবিহু মিসলাক, আপনি না কিন্তু আপনার মতো কেউ, অন্য কেউ। আনফুসিকুমের দুইটি অর্থ, একটি হচ্ছে আপনি নিজে অথবা আপনাদের মতো অন্য কেউ। উদাহরণ দিচ্ছি, আনফুসিকুম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেমন এখানে বলা হচ্ছে ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা ঘরে প্রবেশ করো, ফাসাল্লিমু, তোমরা সালাম দাও, আলা আনফুসিকুম, সূরা নূর ভার্স নাম্বার 61, যেটার অনুবাদে বাংলা ভাষায় সবাই অন্যরকম করেছে, আমি আর কিছু কঠিন কোনো শব্দ বলতে চাই না, আপনারা এটা বিবেচনা করবেন। কেউ কেউ বলেছেন যে স্বজনদের প্রতি, এখানে স্কলাররা বলেছে যে গৃহবাসীর প্রতি, এটা হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহু তার কথা, আসসালামু আলা আহলিকুম ফি বুয়ুতিকুম, এটি হচ্ছে একটা অর্থ। আর ইমাম জারির ইবনে তাবারি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত তাফসির তাবারিতে বলেন, ওয়া ইখতার বাদুল মুফাসসিরুন কা ইবনে জারির আন্না মা'না আল আয়া ফাসাল্লিমু আলা আনফুসিকুম লিয়াসাল্লিমু বাদুকুম আলা বাদ, ওরা উনি বলছেন যে এটি হচ্ছে একে অন্যকে সালাম দেওয়া। জারির ইবনে তাবারি এই ব্যাখ্যা দিয়েছেন, আর তিনি আরেকটি আয়াতের সাথে তুলনা করেছেন, সেটা সূরা নিসা আয়াত নাম্বার 29, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এই যে ডু নট কিল ইয়োর সেলফ, এটা জারির ইবনে তাবারি। সুতরাং আনফুসাকুম, সাল্লিমু আলা আনফুসিকুম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এই যে আনফুসাকুম এটা কিভাবে অর্থ হচ্ছে, প্রথম সালামের ক্ষেত্রে এই আনফুসাকুম অ্যাকর্ডিং টু ইবনে কাসির, ভালো করে শুনুন, যারা ফেরেস্তার কথা বলছেন তাদের খেদমতে বলছি যে এখানে একটু চোখ কান খোলা রাখলে আপনারা শিখতে পারবেন যে এই আয়াতের তাফসির করেছে ইবনে কাসির রাহমাহুল্লাহ তাআলা, তাফসির ইবনে কাসির, সেখানে তিনি কি বলেছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, সেখানে তিনি এই কথা বলেন নাই যে সালামটা ফেরেশতার উপরে দেওয়া হয়, বলে নাই, বলেছে যে হাদিস যেটা আমরা উল্লেখ করেছি আগে, বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসসালামু আলাইনা মিন রব্বিনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এটা। আর কাতাদার কথা তিনি উল্লেখ করেছেন,
التابعين الكبير إذا دخلت على أهلكم أهلك فسلموا عليه যেমন গৃহবাসীকে সালাম দেওয়া। এখন গৃহবাসী যদি না থাকে ওয়াইজা দাখালতা বাইতান লাইসা ফি আহাদিন, একটা ঘরের ভিতরে কেউ নাই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, কিন্তু ফেরেশতার কথা কাতাদা বলে নাই। একটা কথা বলেছে অবশ্য, সেটা বলেছে হাদ্দাসানা আন্নাল মালাইকাতু তারাদ্দু আলাই, যে ফেরেশতারা তার উত্তর দিয়ে থাকে, ফেরেশতারা উত্তর দিয়ে থাকে, কিন্তু এই কথাটা হাদিসের মাধ্যমে তিনি বলেন নাই, তিনি বলেছেন আমাদের কাছে বলা হয়েছে। তার মানে একজন তাবেঈন তিনি জ্ঞান লাভ করেছেন যে ফেরেশতারা উত্তর দিয়ে থাকেন, কিন্তু তিনি কোনো হাদিস বলেন নাই। আর ফেরেশতারা উত্তর দিয়ে থাকে তার মানে এই না যে ফেরেশতার উপরে এটা বলা হয়, এটা বুঝায় না। যেমন আমরা যখন মানে সূরা ফাতিহা পড়ে আমিন বলি, তখন ফেরেশতারাও আমিন বলে, আমরা কি ফেরেশতার উদ্দেশ্যে আমিন বলি? কিন্তু সে বলে ফেরেশতা অনেক সময়, যেমন আমি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করি, ফেরেশতারা আমার জন্য সে দোয়া করে, আমি কিন্তু দোয়াটা ফেরেশতার জন্য করছি না, কিন্তু ফেরেশতারা তার উত্তর দেয়। ফেরেশতারা অনেক সময় সালামের উত্তর দিতে পারে, ফেরেশতারা অনেক সময় দোয়াতে আমিন বলতে পারে, কিন্তু ওই সালাম ওই দোয়া ফেরেশতার উপরে করা হচ্ছে এটা মানে সঠিক দলিল দ্বারা প্রতিষ্ঠা করা যায় না। যদিও কোন কোন স্কলার বলেছেন, যেমনটি বলেছেন আল আল্লামা ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব শরহুল মুবদি', আমরা সেটাকে অগ্রাহ্য করছি না, তবে এটি প্রধান নয়। নামাজের সালাম মানে বলতে যেটা বোঝায় প্রথম অর্থ হচ্ছে খুরুজ মিনার সলা, নামাজের সালাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নামাজ থেকে বের হয়ে যাওয়া। কারণ আত তাকবীর তাহরিমুহা, তাকবীর বলে সমস্ত কিছুকে হারাম করে দেওয়া হয়, আর সালাম তাহলিলুহা, আর সালাম বলে সবকিছুকে হালাল করা হয়, তার মানে নামাজ থেকে বের হয়ে যাওয়া বোঝায় আর খুরুজ মিনাস সলা। তারপরে কোন কোন স্কলার যেমন ইমাম নববী ইমাম ইবনে উসাইমিন তাকে অনুসরণ করেছেন, আসসালামু আলাল মালাইকাতুল হিফজা, যে দুইটা ফেরেশতা রেকর্ড করে তাদের উপরেও সালাম, আরেকটা কি আসসালামু আলা ইখওয়ানিহিল মুসাল্লিন, যে সকল মুসাল্লিরা একত্রে থাকে। এটি হচ্ছে তাদের অপিনিয়ন, কিন্তু হাদিসের ভিতরে এসেছে যেমন সামুরা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আমরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুসাল্লিমা আলা আনফুসিনা, যে নিজেদের উপরে সালাম দেওয়ার কথা বলেছে, আন ইউসাল্লিমু বাদুনা আলা বাদ, আমরা একে অপরকে সালাম দেই অথবা নিজের উপরে সালাম দেই। এই যে নিজের উপরে সালাম দেওয়াটা বোঝায় এই কথাটা কে বলেছেন? ইমাম ইবনে হাজার আসকালান রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাতহুল বারীতে আলোচনা করেছেন। সুতরাং স্কলারদের ভিতরে মতভেদ আছে, একটা স্কলারকে এই ক্ষেত্রে অনুসরণ করাটা ঠিক হচ্ছে না, কেননা যারা বলেছেন নিজেদের উপরে সালাম ফেরেশতাদের উপরে নয় তাদের দলিল শক্তিশালী। ওয়াদখুলু ফি উমুমি ইফশাহু সালাম ক্বালা ইমাম হাফিজ রাহমাহুল্লাহ, যে এটি হচ্ছে সালামকে ছড়িয়ে দাও, এর জেনারেল মিনিং এর আওতায় পড়ে যায়। আসসালামু আলা নাফস, এই সালাম হচ্ছে নিজের প্রতি সালাম, লিমান দাখালা মাকানান লাইসা ফিহি আহাদুন, যেমন কারোর বাসায় কেউ নাই সে ঢুকে পড়লো ইত্যাদি। সুতরাং এখন মসজিদের ভিতরে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কারোর ঘরের ভিতরে যখন তোমরা প্রবেশ করো তখন গৃহবাসীকে সালাম দাও, এটাও সূরা নূরে আছে। আরেকটা আছে হচ্ছে যে নিজের উপরে সালাম দাও, নিজেকে নিজের উপরে অথবা গৃহবাসী। এখন প্রশ্ন হতে পারে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তো সেখানে যখন আমরা ঢুকি সেই ঘরের মালিক হচ্ছে আল্লাহ, মানে আল মসজিদু বাইতুল্লাহ উমুম মানাহু উমুম বাইতুল্লাহি, আল্লাহ আল বাইতুল্লাহিল হারাম, আপনি যদি সেখানে আল বাইতুল্লাহিল হারাম বলেন তখন মসজিদুল হারাম বোঝায়, হ্যাঁ যেটা মসজিদুল হারাম, আর বাইতুল্লাহ হচ্ছে কাবা, হ্যাঁ কাবা আর আল মসজিদুল হারাম, কিন্তু সাধারণভাবে মসজিদকে বাইতুল্লাহ আল্লাহর ঘর বোঝানো হয়। এখন মানুষের ঘরে গেলে
আমরা মানুষ গৃহবাসীকে সালাম দেই, আর আমরা যখন ঘরে কেউ থাকে না তখন নিজেদের উপরে নিজেরা সালাম দেই। মসজিদে গেলে কাকে সালাম দিব? আল্লাহকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। আমরা বলতে পারবো না আসসালামু আলাল্লাহ, এই আল্লাহ তোমার প্রতি সালাম, এটা বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণেই তিনি এই সালামের মুস্তাহিক করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে এই সালামটার প্রাপ্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করবে তারা নবীকে সালাম দিবে, যদিও ঘরটা আল্লাহর কিন্তু সালামটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণেই ফলায় মুজাহিদ ইজা দাখালতাল মসজিদ, যখন আমরা মসজিদে প্রবেশ করি ফকল আসসালামু আলা রাসূলিল্লাহ, হ্যাঁ আমরা বলি রাসূলুল্লাহর প্রতি সালাম, আসসালামু আলা রাসূলিল্লাহ। একমাত্র এই জায়গায় এই সালাম নবীর উপরে পাঠানো যায়, যেটি মসজিদে প্রবেশ করার সময়। আর যদি ইজা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম আলাইহিম ওয়া ইজা দাখালতা বাইতা লাইসা ফি আহাদিন ফকল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন। তাফসীর ইবনে কাসির, এখানে ইবনে কাসির এই কথাতেই বেশি জোর দিয়েছেন। আমরা ইবনে কাসিরের উপরে নির্ভর করতে চাচ্ছি, এবং শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে এটা উল্লেখ করেন নাই যে এটি ফেরেস্তার উপরে দিতে হবে। আমরা সেই কারণেই এই ক্ষেত্রে শেখ আলবানী ইবনে কাসির এবং ইবনে হাজার আসকালানির ওপিনিয়নটাকেই ধরে নিচ্ছি যে এটাই সঠিক ইনশাআল্লাহ, কিন্তু সেটাও সঠিক হতে পারে, আল্লাহই সর্বোত্তম জানেন। আসুন আনফুসিকুম এটা কিভাবে ব্যবহার হচ্ছে কোরআনুল আজিমের ভিতরে। একটি বলেছি নাফসিক মানে ইয়োর সেলফ, তুশবিহু মিসলাক আপনার মতো অন্য কেউ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলে যে ফাসাল্লিমু আলা আনফুসিকুম, এটি নিজে বুঝাবে অথবা আমাদের মতো কাউকে, আমাদের মতো কাউকে মানিকারি মানে আমার পরিবার বর্গ, বুঝেছেন? দুটো অর্থ, আমাদের প্রতি সালাম, যদি কেউ না থাকে তাহলে তো আর অন্যকে সালাম প্রশ্নে আসে না, কিন্তু অন্য অর্থ হচ্ছে আমাদের মতো অন্য কেউ, মানে আমাদের মতো অন্য কেউ কুকুর বিড়াল নয়, আমাদের মতো অন্য কেউ হচ্ছে আমাদের পরিবারের সদস্যরা, এটাই হচ্ছে সঠিক অর্থ গৃহবাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনফুসিকুমকে দুইভাবে ব্যবহার করেছেন, দৃষ্টি আকর্ষণ করছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, সূরা শুরা ভার্স নাম্বার 11, আল্লাহ তোমাদের ভিতর থেকে আজওয়াজান তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। এখানে মানে এই নয় যে আমাদের থেকে তৈরি করেছেন, এটা ইয়োর সেলফ অর্থে হবে না, এটা হবে কি তুশবিহু মিসলাক, মানে আমাদের মতো অন্য কারো কে তৈরি করেছেন আমাদের স্ত্রী হিসাবে। জালালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, যেটা আমাদের বাংলাদেশে অনেক ভাইরা মনে করে যে আমার ওয়াইফ আমার কমরের হাড্ডি থেকে আল্লাহ তৈরি করে দিয়েছে, এটা এই আনফুসিকুম এটা বুঝায় না। এই আনফুসিকুমের অর্থ হচ্ছে তুশবিহু মিসলাক, আপনার মতো অন্য আরেকজনকে, মানে আপনার মতোই আরেকজন মানুষকে আল্লাহ আপনার জন্য জাওজা করে পাঠিয়েছেন, বানিয়েছেন ইত্যাদি ইত্যাদি। তার মানে এই আনফুসিকুম নিজের থেকে হবে না, নট মিনিং এজ এ ইয়োর সেলফ, ইট উইল বি সিমিলার টু ইউ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, সূরা তাওবা ভার্স নাম্বার 1128। এখানে লাকাদ জাআকুম তোমাদের মাঝে এসেছেন একজন রাসূল, মিন আনফুসিকুম, এই যে মিন আনফুসিকুম এর মানে কি যে আমাদের শরীর থেকে রাসূলকে আল্লাহ তৈরি করেছে নাকি? কখনোই না। এই আনফুসিকুম হচ্ছে তুশবিহু মিসলাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসুন কথাটা হচ্ছে সর্বোচ্চ, এখানে সাহাবীদের সাথে আল্লাহ তুলনা করেছেন যে সিমিলার লাইক ইউ, মানে হে আল্লাহর সাহাবী যারা মুহাজির এবং আনসার তাদের সাথে আল্লাহ বলেছেন, এটা সূরা তাওবাতে যেহেতু এসেছে সুতরাং মুহাজির এবং আনসার সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জা আকুম রাসূল মিন আনফুসিকুম সিমিলার লাইক ইউ, যে
তোমরা তো সাহাবী, তোমাদের মতো একজন মানুষকে আমি রাসুল হিসেবে পাঠিয়েছি। লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসকুম। প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানে কুরাইশদের ক্ষেত্রে যখন বলেছেন, তখন আল্লাহ মিন আনফুসিকুম কথাটা বলেন নাই। সূরা জুমআ ভার্স নাম্বার 2, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, আল্লাহ সেখানে মিন আনফুসিকুম কথাটা বলেন নাই। সেখানে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযী, তিনি হচ্ছেন আল্লাহ, বাআসা, তিনি পাঠিয়েছেন, মি ফি উম্মিয়িন, ইলিটারেট জনগণের মধ্যে, রাসূলান মিনহুম, ওখানে কিন্তু মিন আনফুসিকুম বলে নাই। কেন বলে নাই? মিন হুম কেন বলেছেন? দুইটাই হচ্ছে রাসুলকে পাঠানোর খবর পৌঁছিয়েছেন, একটি হচ্ছে সুরা জুমা আর একটি হচ্ছে সুরা তাওবা। তাওবাতে এসেছে রাসুলুন মিন আনফুসিকুম। আনসার কি? প্রিয় শ্রোতা, যারা শিখছেন, তুসবিহু মিসলাক, মানে সাহাবিদের মতোই একজনকে আল্লাহ রাসুল বানিয়ে পাঠিয়েছেন, মানে তাদের মতোই একজন মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরাইশদেরকে একত্র করেছেন, মূর্খদেরকে একত্র করে, উম্মিয়িন, ইলিটারেট, সভ্যতার আলো যারা পায়নি, সেই জাতিকে যখন আল্লাহ অ্যাড্রেস করেছেন, ওয়াল্লাযী বাআসা ফি উম্মিয়িনা রাসূলান, তখন আল্লাহ বলেছেন মিনহুম, তখন তিনি বলেছেন মিনহুম, আনফুসিকুম বলেন নাই। কেননা আনফুস কথাটা হচ্ছে সর্বোচ্চ স্তর, নুফুস মানে হচ্ছে সর্বোচ্চ, আল্লাহ সেটাকে উপরে তুলে দিয়েছেন। সুতরাং এই সিমিলারিটি মুশরিকদের সাথে তুলনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিমিলারিটি, যারা সৌদি আরবের অধিবাসী ছিল তৎকালীন সমাজে, যারা মুশরিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান ছিল নাজরানে, তারপর মদিনায়, তাদের সাথে আল্লাহ যেন মিশে না যায়, এই কারণে আল্লাহ ওখানে মিনহুম বলেছেন। আর যখন তিনি সাহাবীদের কাছে কথা বলেছেন, তখন তিনি বলেছেন আনফুসিকুম। এই যে আনফুস, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এভাবে খাস করেছেন। এই আনফুস, আনফুসিকুম বুঝতে গেলে মানে আমরা যেমন বলি, আতা মুরুনান নাসা বিল বিররে ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা কি এরকম করছো যে নিজেদের অন্যকে আদেশ করো আর নিজেরা নিজেদের জন্য ভুলে যাও? এটার মানেটা কি? নিজেকে ভুলে যায় কিভাবে? যেমন আমরা ইংরেজিতে বলি, ইউ আর লাইক মাই সোল, আমরা মানে আমরা বাংলাদেশিরা বলি না, আমেরিকানরা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাকে বলে ইউ আর লাইক মাই সোল, কিন্তু লোকটা তো সোল হতে পারে না, সোল তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। ইউ আর লাইক মাই সোল মানে হচ্ছে তুমি আমার জান, তুমি আমার প্রাণ। তার মানে নিজেকে ভুলে যাওয়া মানে হচ্ছে নিজের আত্মাকে ভুলে যাওয়া, নিজে ভুলে যাওয়া, অতানসাউনা আনফুসকুম। তো এটা বুঝতে হবে। আর আরেকটি জিনিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আনফুসকুম এটাও প্লুরাল, আর আন নুফুস এটাও প্লুরাল, দুটা প্লুরাল। কিন্তু যারা কোরআন চর্চা করেন তাদের খেদমতে বলছি যে এখানে বহুবচন জামা, এটা কিন্তু দুইটাই বহুবচন, এর ভিতরে পার্থক্য কি? আনফুস আর নুফুস। আনফুসের হচ্ছে ছোট বহুবচন, আর ওটা হচ্ছে বড় বহুবচন, মানে যেটা সংখ্যা কম, মানে দুইয়ের অধিক হলেই তো বহুবচন হয় আরবিতে, কিন্তু বহুবচনের আবার দুইটি ভাগ, একটাকে বলা হয় জামউ কিল্লা, আর একটাকে বলা হয় জামউ কাসরা। এটার উদাহরণ কি? কোরআনুল আজিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ জায়গায় আনফুস বলেছেন, তার মানে জামউ কিল্লা মানে অল্প কিছু, তার মানে আল্লাহ হচ্ছেন আল আজিম, সেই তুলনায় মানুষ খুবই অল্প। মানুষের কথা আল্লাহ বললেই আল্লাহ থোড়াই কেয়ার করেন, এই কারণে আনফুস আনফুস বলেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার জ্ঞানের কথা তুলনা করেছেন, তখন তিনি নুফুস ব্যবহার করেছেন। কেননা সমস্ত মানুষের জ্ঞানকে একত্র করলেও আল্লাহর জ্ঞান কি সেটা বুঝতেই পারবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুফুস, যেমন সূরা ইসরা ভার্স নাম্বার 25, সেখানে বলেছেন রাব্বুকুম আ'লামু বিহা
বিমা ফি নুফুসিকুম, যে তোমাদের রব তিনি জানেন তোমাদের নুফুস, তোমাদের ইয়োর সেলফের ভিতরে মানে যত নলেজ আছে, বিমা ফি আনফুসি নুফুসিকুম, এখানে হচ্ছে জামাউ কাসরা, অনেক অনেক বহু বচন, কোটি কোটি মিলিয়ন মানুষের জন্য। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, এটা ছোট্ট একটা বোনাস হিসাবে ছিল আপনাদের কাছে বলে দিলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে বিইজনিল্লাহি তাআলা আমরা রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আরেকটি গুরুত্বপূর্ণ নাম, আমরা সূরা ফাতিহা শুরুতে যেটা দেখতে পাই, আল্লাহ বিসমিল্লাহ করা বলার সময় প্রথমে হচ্ছে আল্লাহ, তারপরে আর রহমান, তারপরে রাহিম এসেছে, তারপরে আল্লাহ নিজের প্রশংসা করার পরপরই তিনি রব হিসাবে নিজেকে তুলে ধরেছেন, যেটি রব্বিল আলামিন। সুতরাং সেই রব বলতে কি বুঝায় তার সেই নামের প্রতি আমরা এখন আগামী ক্লাস থেকে আর রব এই কথার আলোচনা করব। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আবারও বিদায় নিচ্ছি। আগামী ক্লাস বিজনিল্লাহি তাআলা 8:30 হবে, আশা করি শুনবেন। আর আজকে টেকনিক্যাল অসমস্যাটার কথা আমাদের যিনি পরিচালিকা রয়েছেন মুহতারমা উম্মে সুমাইয়া, তিনি আপনাদেরকে বিস্তারিত বলে শোনাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।